গত বছর একটা প্রকাশনীতে একটা ইন্টারভিউ দিয়ে গেছিলাম সেখানে একটা ছেলের সাথে আমার পরিচয় হলো ভার্সিটির তো সেই ছেলে হচ্ছে একটা প্রকাশনীতে প্রুফ রিডিংয়ের কাজ করে বেতন হচ্ছে মাত্র বারো না পনেরো হাজার টাকা তো আমি বললাম যে তুমি এই চাকরি কেন করো তুমি ঢাকাভার্সিটিতে পড়ো তুমি চাইলে আরও ভালো চাকরি করতে পারতো ও আমাকে বললো জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে চার থেকে পাঁচ হাজার বই পড়া এবং যেহেতু প্রুফিডিং করে প্রুফিডিং সূত্রে বই পড়ার সুযোগ পায় ফলে আর কোনো জবে যায় না তো ওকে তখন আমি বললাম যে তোমার যেহেতু ফ্যামিলির কন্ডিশন ভালো তুমি নিজেকে একজন পেশাদার পাঠক হিসেবে যদি প্রতিষ্ঠা করতে পারো সেটা তো ভালো তুমি বই বই পড়বা মানুষজন তোমাকে বই পড়ার জন্য টাকা দিবে মানুষজন তোমার ইনভেস্ট করবে সো তুমি ওরকম একটা উদ্যোগ নাও না কেন ছেলেটার অনেকক্ষণ নানাভাবে আইডিয়া টাইডিয়া দিলাম একদিন আমার অফিসে এসে প্রায় চার দুই ঘন্টা ওকে কথা বললাম ফেসবুকে পেজ খুলতে বললাম কিন্তু শেষ পর্যন্ত ওর সাথে যখন আমার দুই মাস আগে আবার দেখা হলো দেখলাম যে সে একটা প্রবেশ ঢুকে গেছে ফলে আমি যে আইডিয়াটা নিয়ে ওর সাথে কথা বলতেছিলাম সেই আইডিয়াটা আসলে ও বাস্তবায়ন করতে পারে নাই সো আইডিয়াটা কি আসলে ফ্যান্টাসি ছিল না কি ওই আইডিয়াটা বাস্তবায়ন করা সম্ভব এটা নিয়ে একটা কনফিউশন আমার মধ্যে ছিলই তো আবার কাকতালিও হবে এই ঈদের আগে একটা প্রকাশনীতে ইফতার পার্টিতে দাওয়াত খাইতে গেলাম সেখানে এক ব্যক্তির সাথে আমার পরিচয় হলো তার নাম হচ্ছে মাসু আহমেদ আদি জানা গেল আমি যে আইডিয়াটা ফিল করছিলাম ওই ছেলেটার উপরে এক্সপ্লেন করতে সেই আইডিয়াটা সে অলরেডি এক্সটাবলিশ করে জীবনযাপন করতেছে এবং বেঁচে পড়তে আসছে বেশ ভালো হতেই বেঁচে পড়তে আসছে তো তখন আমার মনে হলো যে বাহ এই বাংলাদেশের প্রেক্ষাপটে তো এরকম একটা আইডিয়া দুই একজন লোক সারভাইভ করে গেছে এবং বেশ পরিচিতিও পাচ্ছে সুতরাং এই লোকের চিন্তাভাবনার মধ্যে কিছু এলিমেন্ট থাকলে থাকতেও পারে যেটা আসলে খুঁজে বের করা যেতে পারে তো সেইখান থেকেই তাকে প্রস্তাব দিলাম যে একদিন বাবুর সাথে আসেন আপনার এই রিভিউ এবং ওভারঅল বই নিয়ে যে জীবনযাপন সেটা নিয়ে আইডিয়া শুনি এবং ওনার সাথে একটা আমার অলরেডি চিন্তা ছিল যে উটের দুধের চা খাইতে খাইতে একটা পডকাস্ট করার সো উটের দুধের চা কোথায় পাওয়া যায় সেটা আমি খুঁজছি করতেছি উটের দুধের চা ফোস পাইলে আশা করি সেখানে ওনার সাথে খাইতে খাইতে গল্প হবে সো দেখা যাক যে ওনার এই যে আমি যে আইডিয়াটা ফেল করছিলাম সেখানে সফল একজন সফলই বলা যেতে পারে সফল মানুষ কিভাবে পুরো জিনিসটা করলো এবং তার যে লাইফস্টাইলের মধ্যে বই ব্যাপারটা কীভাবে আসছে পুরো জিনিসটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় দেখার একটা খে খেয়াল বা খায়াস তোমার আছে তো আদি ভাই আসসালাম আপনি সেদিন আমাকে বলতেছিলেন যে আপনার বোধহয় একটা ফেসবুক পেজ আছে বই পোকাদের আড্ডা খাটা বা গ্রুপ কিছু গ্রুপ আমার না এটা হচ্ছে আমাদের ওকে আচ্ছা পলিটিক্যালি কারেক্ট থাকা ব্যাপার আছে ওকে স্যার আমাকে বলেন যে এই কেবল আমি যে আইডিয়াটার কথা বললাম আপনি তো এই আইডিয়াটা বাস্তবায়ন করে দেখাইছেন আপনি এখানে একটা কনফিউশন ছিলেন যে সফল বলা যাইতে পারে বলা যাইতে পারে না আমি সফল আলহামদুলিল্লাহ কারণ এটা দিয়ে আমার জীবিকা চলতেছে কোন রকম প্রবলেম হচ্ছে না ঢাকায় বাসা ভাড়া দিয়ে চলতেছি বাইক নিয়ে যাচ্ছি সেটারও খাবার আছে 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 তেল তারপরে পড়াশোনা সম্পূর্ণ আমি যে ইনভেস্ট করতেছি তা না আমার ওয়াইফেরও অবদান আছে দুজনে মিলেমিশে মানে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা বাট যদি আপনার লাইফ একটু চিন্তা করি আপনি বলতেছিলেন যে দুই হাজার চারে মানে হওয়ার কথা হোয়াটেভার মানে দুই হাজার চারে তো তার মানে আপনি অলরেডি থার্টি সিক্স তো যদি গ্রাজুয়েশনের কথা চিন্তা করি আপনার প্রায় দশ বারো বছর আগে গ্রাজুয়েশন হয়ে যাওয়ার কথা

সতেরোর বই মেলায় আমি অনুবাদের কাজ করতেছি তো আমি আমার অফিসে একটা সফটওয়্যার ফার্মে ছিলাম তখন তো অফিসে বলে রাখছি যে আমার পুরো ফেব্রুয়ারি মাস ছুটি লাগবে ওইদার ওদে উঠবে এটা আপনাদের উপর ডিপেন্ড করে আমি সারা মাসে আর কত মানে সারা বছরে প্রতিষ্ঠা লিভ থাকে যে আমি কোনো লিভে আমি কাটাবো না ফেস্টিভ লিভের মধ্যে আপনার যদি বলেন আমি এর দিনও ডিউটি করবো বাট আমার পঁচিশ পুরো ফেব্রুয়ারি মাসে আমার ছুটি লাগবে উনি গ্র্যান্ডও করছে যে ওকে ফাইন ইয়ার্স ওকে সমস্যা নাই আপনি যেহেতু লেখালেখি করেন এটা আমরা কনসিডার করতেই পারি তো আমারও ভালো লাগছে ডিউটি করতেছি চাকরি বাকরি করতেছি টাকা পয়সা আসতেছে খারাপ ভালো ভালোই টাকা পয়সা পাইতাম তো জানুয়ারি মাসের তিরিশ তারিখে আমাকে ডেকে নিয়ে বলতেছে আমাদের তো এই প্রবলেমের কারণে আপনার ছুটিটা ক্যান্সেল ছুটি দেওয়া যাচ্ছে না তা আমি বলছি ঠিক আছে আমি কাল থেকে আর অফিসে আসবো না রিজাইন লেটার দিয়ে যাব এই মাসের বেতনটা আপনি যদি মনে করেন আমাকে দিবেন দিয়ে না দিলেও আমি আমি এটা এক্সপেক্ট করবো না আপনি দিলে দেন ভালো না দিলে অসুবিধা নেই কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে এখানে অফিস করবো না ওটা বলে চাকরি ছেড়ে চলে আসছি তারপর থেকে আর কোনো চাকরিতে ঢুকি নেই তো চাকরিটা ছাড়ার কারণ ছিল বইয়ের বইয়ের কাস্টমার আমার শেষ মেলায় যাওয়ার যে ব্যাপারটা মানে মেলায় যাবো এনজয় করবো প্রতিনিয়ত নতুন যে বইগুলো বের হবে মেলায় তো প্রথম দিন থেকে সবগুলা বই চলে আসে না একদিন দুই দিন তিন দিন থেকে আসে তো এই বইগুলো নেড়ে ঘেটে দেখে কিনবো পড়বো তো এই ব্যাপারটা তো আমি অফিসে থাকলে পারবো না তো এই কারণে চাকরি ছেড়ে দিয়েছিলাম তারপর থেকে আর চাকরিতে যাওয়া লাগেনি আর কি এরপর থেকে বিভিন্নভাবে এই টুকটাক করে আমার আচ্ছা আমার যেটা বোঝার দরকার ছিল যে প্রথমে জীবনের চার পাঁচ বছর ধরে জব করেছি কিন্তু মানে আপনি যে আইটার কথা বললেন মানে যে ঘটনাটার কথা বললেন এই ঘটনাগুলো সাধারণত সেলিব্রিটি টক গুলোতে এই ধরনের ঘটনাগুলো বলে যে ওইখান থেকে হ্যাঁ ওখান থেকে বাট যদি আমি রেশনালি চিন্তা করি প্রথম কথা হচ্ছে যে বইমেলা তো মানে আমাদের জন্মের আগে থেকে বইমেলা চলে চলছে ফলে সতেরোই নিশ্চয়ই প্রথম বইমেলা না যে বইমেলাতে আপনি যাচ্ছেন না আমি আর আগে থেকে যাচ্ছি কিন্তু ওই তফল থেকে আমার প্রথম বই বই বের হবে তো আমার যেটা জানার যে পুরা বইমানাতে আপনার কেন ছুটি লাগবে এই এই এফআর আইডিয়াটা কারণ এফআর আইডিয়াটা তৈরি হয়েছে আমাদের একটা গ্রুপ আছে যেটা বলছিলাম তো ওই গ্রুপে একদম শুরু থেকেই আমিছি গ্রুপটা তৈরি হয়েছে 2013 সালে তো ওই গ্রুপের সাথে আমাদের একটা কমিউনিটি তৈরি হয়েছে কি বলে এটাকে ভার্চুয়াল একটা বন্ধুত্ব তৈরি হয়েছে অনেকের সাথে যাদের সাথে শুধুমাত্র ওই বই মেলাতেই দেখা হয় এখানে এই লিস্টে লেখক আছেন প্রকাশক আছেন প্রচ্ছদ শিল্পী আছেন তারপর হচ্ছে কিছু কিছু ফ্যান বা আপনি কি বলেন জানি ভক্ত অনুরাগী নাকি একটা বলেন আপনি ফ্যান বলেন না অনুরাগী বলি হ্যাঁ অনুরাগী তো ওই কিছু আছেন তো ওই সময় রাইটার হিসেবে অনুরাগী না আমি রিভিউ লিখতাম রিভিউ হিসেবে তারা আমার রিভিউ পছন্দ করে সেই হিসেবে কিছু অনুরাগী আছেন তাদের সাথে শুধুমাত্র ওই ফেব্রুয়ারি মাসেই দেখা সাক্ষাৎ হয় তো এই জন্য আমি ফেব্রুয়ারিটাকে মানে বেছে নিয়েছিলাম যে এই মাসে আমি কোনো কাজ করব না আচ্ছা তো এটা তাহলে তো ঠিক একটা কনসাস ডিসিশন মানে ফিজিক্যাল ডিসিশন বলে মনে হচ্ছে না না তবে এটার জন্য আমার মানে রিগ্রেট করতে হয় না আমি মানে এখন যদি পিছনে তাকাই কত বছর 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 হয়েছে সাত হয়ে গেছে আমার কাছে মনে হয় যে ওই ডিসিশনটা আমার জন্য ভালো ভালো ছিল ঠিক আছে ডিসিশনের মন্দ সেটা তো আসলে জীবন যেহেতু চলে যাচ্ছে ভালো মন্দ অ্যানালাইসিস করার এখানে অপ্রয়োজনীয় আচ্ছা ওই জায়গাতে আসি যে রিভিউ করার আগে তো আসলে বইটা পড়তে হয় হ্যাঁ তো একজন মানুষ আসলে মাসে

প্রফেশনালি আমাকে অ্যাপ্রোচ করা শুরু করছে তো বছর দুই এক ধরে তার আগে তো আমি প্রফেশনালি করতাম না তখন আমি আমার নিজের ইচ্ছাই করতাম বই পড়তাম ভাল লাগতো করতাম তো ধরেন এখনকার সময়টা যদি বলি গত এক দুই বছরের কথা হিসেবে যদি ধরি তাহলে আমাকে বই পাঠানোর প্রথম শর্ত হচ্ছে আমাকে সফট কপি পাঠাইতে হবে আর সফট কপি হচ্ছে আমি ধরেন আমরা এই শোয়ের আগে ওখানে বসেছিলাম পনেরো মিনিট এই পনেরো মিনিট আমি বই পড়তে পারি চাইলেই পড়তে পারি তো আমার বই পড়ার সিস্টেমটা এটাই আমি সিগনেলে আছি সিগনালে বসে আমি বই পড়তেছি সিগনাল ছেড়ে দিছে আবার টান দিচ্ছি তারপর হচ্ছে আমি বাজার করতে গেছি মাছ কাটাইতে সময় লাগে ওইখানে দাঁড়ায় আমি বই পড়তেছি তারপরে মানে যে কোনো সময় আমি সময় বের করে বইটা পড়ি আর শুনতে খারাপ শোনালেও আমি বাথরুমে বসেও বই পড়ি হ্যাঁ মানে যেহেতু এটা আমার এখন প্রফেশন আমার না পড়ে তো আমি রিভিউ করতে পারবো না আর না পড়ে রিভিউ করলে আজ অথবা কাল মানুষ বুঝবেই তখন আমার গ্রহণযোগ্যতা থাকবে না এই জন্য বইটা আমার পড়তেই হবে তো এভাবে যদি পড়ি তাহলে আমি এক একদিনে ধরেন দুইশো বিশটা বই যদি হয় তাহলে দুইটা বই কভার করতে পারি মানে একদিন আপনি চারশো বিশটা পড়ে ফেল চারশো বিশটা পড়ে ফেলতে পারি এবং সেটা অ্যানালাইজ করে সেটা কী হবে রিভিউ সেটাও করতে পারি রাতে শুট করলামশন না এটা ফিকশনের ক্ষেত্রে চারশো বিশটা নন ফিকশন হইলে ধরেন তিনশো বিশটা হবে এরকম ওকে সো আপনি ভিডিও হচ্ছে মানে মানে রিভিউ হচ্ছে ভিডিও রিভিউ করেন মানে গত দুই বছর ধরে হ্যাঁ তার পর্যন্ত লিখতাম কিন্তু পরে খেয়াল করলাম রিভিউর উদ্দেশ্য কি আপনি একটু আগেও আমরা অফ স্ক্রিন আলোচনা করতেছিলাম রিভিউ উদ্দেশ্যই তো হচ্ছে অন্যকে জানানো রেকমেন্ড করা এই বইটা ভালো না খারাপ আমার কাছে কেমন লেগেছে এটা জানানো এটা আমি যত বেশি মানুষকে জানাবো তো তো আমার জন্য এটাই তো আমি চাচ্ছি তাই না তো খেয়াল করে দেখলাম যে যে জামানা আসছে এখন মানুষ একটা জিনিস লেখার থেকে ওটা যদি বিরুদ্ধে দেখে তাহলে একটু বেশি আগ্রহী হয় তো আমার এখানে ভিউয়ার্সটা বাড়তেছে এই জন্য আমি পরে ভিডিওতে চলে আসছি আচ্ছা সো তার মানে আপনার রিভিউটাকে যদি আমি এইভাবে দেখি যে এটা কি আসলে তাহলে ক্রিটিক্যাল রিভিউ বলতে যেটা বোঝায় আপনার তো সেই ক্রিটিক্যাল রিভিউ না এটাকে আমি যদি যে জায়গা থেকে দেখি যে ক্রিটিক্যাল না ফুড ব্লগাররা যেরকম হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খায় বাই করে সো আপনার আপনার এটাকে তাহলে মোর লাইক হচ্ছে বুক বুক ব্লগিং না ব্লগ বুক ব্লগিং একটা ইয়া আছে আমার সেগমেন্ট আছে বাট আমার নরমাল যে রিভিউগুলা এগুলো হচ্ছে একটা বইয়ের ভালো মন্দ সবগুলো দিক আমি বলি প্রত্যেকটা বই ভালো মন্দ দিক আছে এমন কোন বই নেই যেটা আমার হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবেই এমন না যখন লাগবে করি তো এই আলোচনা গুলা দেখা গেছে যে দশ থেকে পনেরো মিনিট হয়ে যায় একটা ভিডিও তার মানে লিখতে গেলে ওই দশ থেকে পনেরো মিনিটের ভিডিওটা যদি আমি ট্রান্সক্রিপ্ট করি তাহলে কিন্তু অনেকগুলা ওয়ার্ড হয় লিখিত যখন লিখতাম তখন এত ওয়ার্ড লিখতাম না তা ভিডিওতে যেহেতু আমি মানে কষ্ট কম করা লাগতেছে আমার টাইপ করে লাগতেছে না জাস্ট মুখে বললেই সেটা মানুষকে দেখানো যাচ্ছে ওই ক্ষেত্রে আমি একটু ডিটেলসেই আলোচনা করি তো এখানে একদম বোদ্ধা যারা ক্রিটিক যারা তারা যেভাবে আলোচনা করে আমার আলোচনাটা ওইরকম হয় না আমার আলোচনার টার্গেট অডিয়েন্স তাকে হচ্ছে যারা পাঠক প্রকৃত অর্থে যারা হচ্ছে টাকা দিয়ে বই কিনে পড়ে তারা তো আমার রিভিউতে মানে মূলত প্রকৃত হয় পাঠকরাই আর লেখকদের জন্য যে রিভিউ সেটা তাদের ইনবক্সে যায় ওইটা হচ্ছে আমি মানে ভিডিওতে কম বলি তো ওইটা হয়তো ভিডিওতে বললাম পাঠকরা বোর্ড হবে কেটে চলে যাবে স্কিপ করবে তো লেখকদের উদ্দেশ্যে যেটা ধরেন আমি বয়স বেশি না আমি ধরেন অত জ্ঞানীয় না বাট অনেকগুলা বই পড়ে বইয়ের সংখ্যা মোটামুটি ভালো যেটা আমি পড়ছি অনেকগুলা বই পড়ে একটা অভিজ্ঞতা হয়েছে তো ওই অভিজ্ঞতার আলোকে কোনো লেখকের যদি কি বলে এটাকে কমতি বলেন কিংবা তার কী বলে শব্দটা বলে গেছি মানে আসতেছে না মানে তার লেখার যে ল্যাকিংসটা এটা যখন আমার চোখে পড়ে তো এগুলা হচ্ছে ওখানে আমি রিভিউতে ডিটেলটা লাভ করি না রিভিউতে পাঠকদের যেটা দরকার সেটা আলোচনা করি আর লেখকদের যেটা দরকার সেটা আমি ইনবক্সে বলে দিই যে ভাই আমার কাছে মনে হয়েছে এই জায়গাগুলোতে অসঙ্গতি আছে আচ্ছা এইখানে একটা খুব ট্রিকি একটা ব্যাপার আছে সেটা হলো আমরা যদি মিউজিক দিয়ে জিনিসটাকে ই করি দাঁড় সিনারিও দাঁড় করে তাহলে ব্যাপারটা বোঝা যাবে যে রক গায় সে রক গান খুব ভালো গায় সে যদি এখন রবীন্দ্রসঙ্গীত গাওয়া শুরু করে সে যদি ক্লাসিক্যাল গায় এরপরে দেখা গেল সে ভাইয়া গাওয়া শুরু করছে সো একই রক রক সিঙ্গার কি এই জিনিসগুলো করতে পারবে কিনা এটা হচ্ছে সেক্ষেত্রে যারা বই পড়ে বই পড়ার ক্ষেত্রেও তো দেখা যাচ্ছে যে কোনো একটা জন্ডাতে তার একটা বিশেষ ফ্যাসিনেশন থাকে থাকে যে লোক থ্রিলার খুব ভালো বুঝে সে আবার দেখা যাচ্ছে যে নিচের একটা নন খুব ফিলোসফিক্যাল বই সেটাই করা শুরু করছে ঠিক একই সাথে সে আবার হঠাৎ করে দেখা যে একটা নীতিশাস্ত্রের বই বা একটা ফিকশন সব ব্যাপারেই যদি সে একইভাবে মন্তব্য করতে যায় তাহলে হচ্ছে সেটা এক্সপার্ট কি আসলে একটা সেইখানে কি আসলে কোয়ালিটি ব্যাপারটা

নিচে বই বিছায় বিক্রি করে এক ধরনের বই আছে 40 টাকা বন্ধু মানে যেহেতু আপনি আপনার লাইফস্টাইলে বইকে ঢোкая ফেলছেন ফলে আপনি যে খুব আর লাইফের রিডার আপনি যে প্রচুর পড়েন সে ব্যাপারে তোর কোন डाउट আছে আমি আমি কথায় আসি মেন তাহলে বুঝবেন তো এই কারণে কাশ্মীর মিনা আববকারের বই পড়েছি তো এই কারণে আমার যে টেস্টটা এটাকে আমি মানে গ্রো করতে পারছি এমন ভাবে যে একদম বাজারে যারা বলে যে এটা একটা খারাপ বই একদম মানে পড়ার অযোগ্য অখাদ্য আমি সেটা পরেও হচ্ছে আমোদিত হইতে পারি বিনোদিত হইতে পারি তো ওই পার্সপেকটিভ থেকে দেখলে আমার পছন্দের জন্য হচ্ছে থ্রিলার আমি থ্রিলার পড়তে খুব পছন্দ করি আর প্রফেশনাল কাজগুলো আমি ওই থ্রিলারটাই নিই থ্রিলারের বাইরে যেগুলো আসবে তখন আমি বলি যে ভাই আমি বুঝি না যে তা না বাট আমি ওখানে বলি যে ভাই আমি এটা বুঝি না আমার কাছে পরে আপনার রিভিউ আমি যদি রিভিউ দেই তাহলে এটা হিতে বিপরীত হইতে পারে কারণ আমি এটা বুঝি না এইভাবে বলি তারপরেও পড়ার পরে আমি আমার মতটাই যে আমার মানে যারা আমাকে ফলো করে আমি কি ধরনের বই পড়ি এটা যারা জানে তারা ওই রিভিউটা ফলো করে যে তার কাছে ভালো লাগছে হয়তো আমার ভালো লাগবে বা তার কাছে খারাপ লাগছে আমার হয়তো খারাপ লাগবে সো আপনার এই আলাপ থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটাকে যদি আমরা মেডিকেলের জায়গা থেকে নিয়ে করি যে ডাক্তার প্রথমে এম বিবিএস পাস করে এম বিবিএস পাস করলে সে মনে হয় যে কোনো তৈরি হয় এরপর সে কোনো একটা স্পেশালাইজেশন হ্যাঁ

সো এই থ্রিলারগুলো কি বাংলাদেশি থ্রেলার না আসলে বিদেশি ট্রেলার মোস্ট অফ মানে আগে ছিল বিদেশি থ্রিলার কিন্তু ইদানিং আমাদের দেশে চমৎকার চমৎকার সব থ্রিলার লেখা হচ্ছে মানে আমি যদি বলি যে মোহাম্মদ নাজিমুদ্দিন উনি এখানে একটা জোয়ার এনেছেন ওই রবীন্দ্রনাথ হ্যাঁ এখানে কখনো খেতে আসেননি উইয়ার উইয়ার টাইপের নাম আছে ওনার বইয়ের আমি ওনার ওই খেতে আসেননি আর কখনও আসেননি পড়ছিলাম আচ্ছা আপনার কাছে কেমন লেগেছে

কমেডি ক্যারেক্টার হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এটা শেষের দিকে কমেডি হয়েছে এখন এখানে একটা কথা আমি বলি এই যে আপনি চিন্তা করছেন যে মুস্কান জুবিরি যে ক্যারেক্টারটা এটার প্রতি হচ্ছে প্রপার ইয়া করা হয় নাই এটাকে আরো হয় নাই আসলে হ্যাঁ আরো একটু গুরুত্ব দেওয়া দরকার ছিল এখানেও কিন্তু সফলতা আছে ওনার আপনি এই ক্যারেক্টারটা নিয়ে ভাবতেছেন হ্যাঁ একটা বই পড়লে সে চিন্তা করব না আচ্ছা নাকি বই পড়লে চিন্তা করা হবে আমি যেটা বলি এই যে দুইটা বই এই দুইটা বই হচ্ছে বিলো থার্টি বই হ্যাঁ এবং ক্যানাবলিজম কি প্রথমটা এক্সট্রা না দ্বিতীয়টা একদম মানে জিনিসটা তো এটা বিলো থার্টি বই বিলো থার্টি যারা আছে তারা এই বইটা খুব পছন্দ করবে এটা অভিনবময়ভাবে তাদের কাছে কিন্তু মানে এই থার্টির উপরে যারা আছেন আপনি আমি আমার কাছে ভাল লাগবে না আহ মানে আমার আসলে কোন বই ঠিক ভালো লাগা মন্দ দিয়ে আমি কোন বইকে বিচার করি না আমি বিচার করি যে এই বইতে লেখকের যে আইডিয়া এবং সেই জায়গাটা আসলে সে কতটা আমি তো এখনো বাচ্চাদের বইও পড়ি আমার সমস্যা হয় না আমি আমার মনে হয় আমার মনে হয়েছে যে নাজিম উদ্দিনের এই বইকে বইকে যদি

সমগ্র থ্রিলার কেমার জন্য নাজিবউদ্দিন এমন না বাট উনি তো বাংলাদেশের জনপ্রিয় থ্রিলার রাইটারদের একদম প্রথম দিকে এটা এটা মানতে হবে এটা মানে আপনি আমি যদি নাও চাই তাও মানতে হবে কারণ উনি ওনার প্রকাশনীর মাধ্যমে শুধুমাত্র লেখার মাধ্যমে না উনি ওনার যে প্রকাশনী আছে বাতিঘর ওই প্রকাশনীর মাধ্যমে থ্রিলার মানে একটা অনন্য জায়গায় আনছে তো আনার পরে যেটা হয়েছে যে আমাদের বর্তমান সময়ে যারা নতুন যারা লিখে তাদের মধ্যে থেকে এমন অনেক রাইটার বেরিয়ে আসছে এমন এমন অনেক আইডিয়া বেরিয়ে আসছে যেগুলা আপনার হচ্ছে ভিঞ্চি করে যে লেখক ইয়ে ড্যান ব্রাউন বলেন তারপর হচ্ছে উইবার স্মিথ বলেন ও ওরা তো নাই

আরেকটা ব্যাপার হচ্ছে অনস্ক্রিনে বলতে চাচ্ছি না হচ্ছে একজন এটা বলবো আরেকজন এটা বলবো না তাতে করে অনেকের মন খারাপ হবে তার চেয়ে বেটার অফ স্ক্রিনে বলি আপনাকে ও আচ্ছা মানে আপনার পলিটিক্যাল কারেক্ট থাকার একটা বড় দায় সব সময় আছে না আমার অবশ্য সেই দায় না এই যে আমি বললাম যে নাজিম বন্ধুর বই মনে হয় না এখন এটা আমার পেশা না না ঠিক আছে এখন একজনকে আমি খুশি করতে গিয়ে আরেকজনকে বেজার করতে তো পারি না না ঠিক আছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট আমার কোনো সমস্যা নাই ওকে সো এই আমি ঈদের আগে একটা ছেলের সাথে আড্ডা মারতেছিলাম সেই ছেলেকে বলতেছিলাম যে আমাকে তুমি একটা থ্রিলার লিখবা যে সম্ভবত আমার আমি খুঁজে আপনাকে বলবো হ্যাঁ মানে আমার ইন্ডিয়াতে আছে না ইন্ডিয়ার কথা বাদ আমি ওই ছেলেকে আমি যে তুমি লিখে দেখাও হ্যাঁ এমন একটা থ্রিলার দেখবা যে থ্রিলার কোথাও কোনো খুন নাই যদি লিখতে পারো আমি নিজে তোমার এই পাবলিশার ম্যানেজ করে দেবো সো ওর সাথে আমার সম্ভবত জুন জুলাইতে আবার কি হবে সেই ছেলে যদি পডকাস্টটা দেখে ও নিশ্চয়ই সো এই দেখেন আপনি এত এত বই পড়ছেন আপনি বাংলাদেশে খুন ছাড়া কোনো থ্রিলার আছে কিনা না খুঁজে পাচ্ছেন না সো তার মানে কি এইটা কি তাহলে এই আপনার এই রেফারেন্সে বলে দেওয়া যায় যে আসলে বাংলাদেশি থ্রিলার রাইটাররা

তো এখন খুন খারাপ বেছে নেয় কেন আমাদের দেশে প্রচলিত থ্রিলারের এই জিনিসগুলো প্রচলিত হয়ে আসছে কোথেকে এই ব্যাপারগুলো আসছে ধরেন আর্থার কোন থেকে আঘাথা কৃষ্টি থেকে তো তাদের বইগুলো ছিল হুডান ইট পয়ডানিট তো কে খুন করলো কেন খুন করলো এগুলো নিয়েই তারা সবসময় লিখছে এবং এই জনরাটা বাংলাদেশে আস্তে আস্তে ডেভেলপ হয়ে গেছে দেখা গেছে যে পাঠক চাচ্ছে এই টাইপের গল্প পড়তে তো ওই পাঠক যখন তিরিশ প্লাস করে আপনার আমার বয়সে আসবে তখন তারা চিন্তা করবে যে এগুলো তো অনেক পড়লাম এবারে এর বাইরে পড়তে চাই তো এই যে যারা এই চিন্তাটা করবে যে এর বাইরে পড়তে চাই সেই সংখ্যাটা এখনো বাড়েনি সেই সংখ্যাটা যখন বাড়বে তখন দেখবেন যে চমৎকার চমৎকার সব বই লেখা হচ্ছে যেগুলোতে খুনের খাওয়া নাই মানে এটা পসিবল যদি খুন একটা কোনো পসিবল সম্ভব কিছু না হুম মানে পসিবল তো বটেই কিন্তু কেউ তো লেখে নাই সেই নই ছেলেকে বলছে তুমি দেখো আচ্ছা তাইলে এমন হতে পারে যে যেহেতু আমার মনে পড়তেছে না এমন হতে পারে যে তারটাই প্রথম থ্রিলার হলো যেটাতে কোন খারাপই নাই আচ্ছা এই যে এই জায়গা থেকে আমি আর একটা পেছনে যাই যে হুমায়ুন আহমেদ বাংলাদেশ অনেক জনপ্রিয় রাইটার ছিলেন সো তার ইয়েতে যদি হয় বা তার আগে ইমদাদুল হক মিলন ইমদাদুল হক মিলনের বই মোস্টলি প্রেমের উপন্যাস ধরো প্রেমের উপন্যাস সো তাহলে হুমায়ুন আহমেদার ওইখানে যদি যাই দেখা যায় যে সে মিডল ক্লাস কিছু সেন্টিমেন্ট কিছু হচ্ছে কিছু ম্যাজিকাল কিছু পাজল এই ধরনের কিছু জিনিসপত্র দিয়ে সে দেখা যাচ্ছে যে দেড়শো পৃষ্ঠা বা একশো ষাট পৃষ্ঠা একটা উপন্যাস লিখে ফেলছে সো সেইখানেও দেখা যাচ্ছে প্রেমই থাকতো তাহলে এখন বাংলাদেশের এই সমকালীন যে বইয়ের বাজার সেই বইয়ের বাজারে কি তারা এই প্রেমের সাহিত্য বা মিডল ক্লাসের যে আটপুরের গল্প সেখান থেকে তারা এখন বাংলাদেশের বইয়ের বাজার এখন থ্রিলারের দিকে শিফট করে ফেলছে এইটা না কারণ হচ্ছে এখনও আপনি যদি ধরেন বাংলাদেশে অনলাইনে বই সেল করার সবচেয়ে বড় প্রতিষ্ঠান রকমারি রকমারি লিডারবুড যদি দেখেন আপনি এখনও মানে প্রথম সারিতে বিক্রির হিসেবে প্রথম সারিতে থাকে প্রেমের উপন্যাস সামাজিক উপন্যাস তারপর হচ্ছে মোটিভেশনালগুলা বাদ দিলাম আমরা ওগুলো তো সাহিত্যের অংশ না তো বইয়ের কথা যদি চিন্তা করেন তাহলে প্রেমের উপন্যাস আর সামাজিক উপন্যাসই হচ্ছে শুরুতে থাকে ছিলারের একটা জোয়ার তৈরি হয়েছে এবং এটা আস্তে আস্তে গ্রহ করতেছে কিন্তু মানে এত সহজেই হচ্ছে ওই সামাজিক উপন্যাস আর প্রেমের উপন্যাসকে টেক্কা দিয়ে এক নম্বরে চলে যাবে এমন না ভবিষ্যতে হইতে পারে আমি জানি না কারণ ধরেন যারা জার্নি করে যাতায়াতের উপরে থাকে সব সময় তারা হচ্ছে প্রেমের উপন্যাস আর হচ্ছে সামাজিক উপন্যাসের থেকে বেশি প্রেফার করে থ্রিলার আর ওই বুকশট যেগুলা নভেলা কিংবা এই একশো বিশ পৃষ্ঠার মধ্যে যেগুলো শেষ হয়ে যায় বুকশট বলে আর কি বা এয়ারপোর্ট নভেলা বলে তো এগুলা ধরেন হচ্ছে আপনি একটা জার্নিতে গেলেন কোথাও যাচ্ছেন আপনি এখান থেকে যেতে যেতে করে ফেলতে পারবেন তো এই টাইপের বই যদি আপনি হচ্ছে সামাজিক লিখেন তাহলে আপনি কি লিখবেন এখানে একশো বিশ মধ্যে কি লিখবেন হুমদ যেটা লিখছেন উনি তো হচ্ছে একটা যে ওনার যে বইগুলো আর কি একশো বিশের মধ্যে শেষ হয়ে গেছে ওগুলোর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কোনো গল্প নাই জাস্ট একটা সিকোয়েন্স আছে তো যদি ওনার কোনো একটা গল্পের কথা চিন্তা করেন মধ্যাহ্ন বলেন যত্ন জননের গল্প বলেন তো এগুলো কিন্তু আবার একটু বড় হলে পরে তো থ্রিলারের ক্ষেত্রে আপনার কিন্তু ওই একদম পুরা ইয়া ব্যাকগ্রাউন্ড তৈরি করে তারপরে ক্যারেক্টার বিল্ড আপ তৈরি করে তারপরে আপনার নামতে হবে এমন না আপনি একটা ঘটনা দেখালেন এখানে একটা ফোন হয়েছে একটা ব্যাংক ডাকাতি হয়েছে এটা তদন্ত করে বের করতে হবে কে করছে কিংবা এটাই যে থ্রিলার তা না আরো অনেক কিছু আছে যেটা আমি একটু আগে বললাম যেটা পড়লে আপনি থ্রিল পাবেন সেটা থ্রিলার আপনি চিন্তা করলেন যে একটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে এগুলা কিন্তু চাইলে একশো বিশ মধ্যে চমৎকার একটা গল্প দেওয়া যায় তো এইসব ক্ষেত্রে এগুলা সফল কিন্তু আপনি একটা সামাজিক উপন্যাস কিন্তু একশো বিশ পৃষ্ঠায় আপনি শেষ করে দিলে এটা কি হইলো আপনি গল্প শুরু করতে করতেই শেষ আচ্ছা যদি কলকাতার ইয়েতে দেখি ওয়েব সিরিজ গুলা দেখি বা ফিল্মগুলা দেখি সেখানে দেখা যাচ্ছে ব্যোমকেশ ফেলুদা এগুলাই বা ঘুরে ফিরে আসছে হ্যাঁ আবার সবর নাকি যেন একটা শবর সিরিজ যেটা ইয়ে করে সুন্দর সো তার মানে কি আসলে এখন মানে এই পুরা বাংলা ভাষাভাষী মানুষজনের মধ্যে এখন থ্রিলারের একটা বাজার তৈরি হয়েছে চাইদা ভালো থ্রিলার বা ডেন গল্পগুলো তো বাংলাদেশে আসলে অনেক দিন ধরেই জনপ্রিয় জনপ্রিয় ওকে সো যদি আপ আপনাকে কোর প্রশ্ন করে যে মানুষজনের এই থ্রিলার পছন্দের পেছনে আসলে কারণটা কি মানে এক ধরনের সাসপেন্স মানুষ পছন্দ করে না ঠিক কি কারণে এখন একটা ব্যাপার আছে যে মানুষ উত্তেজিত হতে পছন্দ করে যে কোনো ব্যাপারে আপনি সমাজে মতি মিয়া কি বলে ছোট থেকে বড় হইছে খুব কষ্ট করছে খেয়ে নেয়ে খেয়ে না খেয়ে প্যানকে বড় করছে তারপর একটা সময় সে তার জীবনে সুখ আসছে এই গল্প বইয়ে আপনার ভালো লাগবে পুতকিত তো হইবেন না আপনি উত্তেজিত কিন্তু হবেন না এখন মানুষের দরকার হচ্ছে উত্তেজনা অতিজনার জন্য অ্যাড্রেনালিন রাশের জন্য থ্রিলার দরকার এজন্য তারা হয়তো থ্রিলার কি বেশি নিচ্ছে এটা বই পড়ার ক্ষেত্রেও বলেন আপনি হচ্ছে মানুষের যেগুলা দেখছে ওয়েব সিরিজ বা সিনেমা বলেন এই সব ক্ষেত্রে কিন্তু থ্রিলারই এগিয়ে আছে পুরস্কার পাচ্ছে অস্কার পাচ্ছে হচ্ছে মানে অন্যান্য ছবি কিন্তু আপনি ব্যবসার দিক দিয়ে বলেন বা মো মানে থ্রিলার হচ্ছে श्यোর শট ধরনের মানে অনেক বিজনেস নাও করে দিলেও লস করবে না লস করবে না আচ্ছা আপনার যে আবার আপনার কথা মানে আপনাদের যে গ্রুপটা এই গ্রুপে এত মেম্বার কেন আসছে কি আপনার অফার করেন যে কারণে এত মানুষ আসে এখানে ধরেন আমরা মানে আমরা অ্যাডমিনরা আর কি করব মানে মূলত তো একটা দেশের সম্পদ হচ্ছে দেশের জনগণ মানে একটা গ্রুপের সম্পদ হচ্ছে এই গ্রুপের মেম্বার সম্পদ তিন লাখ না হ্যাঁ সাড়ে তিন লাখ এখন সো এটা তো একটা বিরাট সংখ্যা হ্যাঁ এবং এই সাড়ে তিন লাখের মধ্যে ধরেন আত্রা ফাত্রা বলে আপনার কম আত্মহত্যা প্রবণের বৈশিষ্ট্য তো বললেন তো আত্মহত্যা প্রবণ হচ্ছে বইয়ের গ্রুপগুলোতে ঢুকে সে বই পরে এই টাইপের একটা ব্যাপার এস্টাবলিশ করে তার জীবন সঙ্গী খোঁজাটাই হচ্ছে মেইন আর কি জীবন সঙ্গী বা প্রেমের সঙ্গী বা তো মানুষের জীবন তো ঘুরে ফিরে যোনতায় যাবে তুই এটা আত্মহত্যা কেন বলছিস না এখানে ব্যাপার আছে সে যদি তার জীবনে ব্রতই থাকে এটা তাহলে इट्स ওকে

আপনি একটা হেল্প পোস্ট দিলেন জানতে চাইলেন যে হুমায়ুন আজাদের এই বইটা কেমন আচ্চাফার পোলাবেন হচ্ছে তারা যারা কমেন্টে এসে বলবে উমায়ন তো নাস্তিক এই বইটা তো তার মেয়ের সাথে কি কি করতে চাইছে আপনি কেবল যে প্রসঙ্গ বলছেন এই রেফারেন্সের এখানে আছে মানে আমি একটা উদাহরণ দিলাম আত্রফাতদের মধ্যে এটা একটা আছে আর একটা হচ্ছে মানে একজন মেয়ে দেখতে সুন্দর হইতে পারে বা তার চোখে সৌন্দর্য মানে সৌন্দর্য তো আবিক বিষয় তারকে সয়তো ভালো লাগতে পারে একটা মেয়ে পোস্ট করলো সেই বই সম্পর্কে কিছুই জানে না এই বই সে পড়েও নাই একটু গুগল গুগল করে এই বই নিয়া একটা একটাmongodb করে মূল কথা হচ্ছে তার এই মেয়ের ফেভারে আশা লাগবে তো এই টাইপের ছিল আমাদের গ্রুপে ছেলে বলেন মেয়ে বলেন তারা দুজনেই আছে তো এটা তো মানে শুধু গ্রুপে কেন এটা তো সারা পৃথিবীতেই এখন এখন আপনি নিজে একটা ছবি আপনার প্রোফাইলে শেয়ার পোস্ট করলে সেখানে যতজন মানুষ হবে একটা মোটামুটি গুড লুকিং তার প্রোফাইলে করে সেটা তো হবে হ্যাঁ তো মানুষ তো মানে মানুষ তো শেষ পর্যন্ত যৌনতার কাছে আশপাশে ঘুর ঘুরবে এটা স্বাভাবিক ব্যাপার তো তাহলে বইলে অন্য জায়গায় যাক যেখানে প্রত্যেকটা গ্রুপের তো ধরেন আমাদের একটা টপিক সেট করা আছে আমরা বই নিয়ে কথা বলবো না এইখানে যেহেতু এই শোটা আবার ইউটিউব দেখবে বই নিয়ে কথা বল মানে আমার এই কথাকে লোকজন মিস ইন্টারপ্রেট করতেছে মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে সেইখানে কি এমন কোনো মানে এমন কোন এক্সপ্লিসিট অ্যাক্টিভিটি ছেলে পেলে করে যেটাকে আসলে অফেন্সিভ বলা যায় আদারওয়াইজ আপনি যে পয়েন্টটা বলতেছেন সেটা কিন্তু আসলে ঠিক আমার কাছে ভ্যালিড মনে হচ্ছে আচ্ছা না ওটাও করে হ্যাঁ এমন কোন এক্সপ্লিসিট অ্যাক্টিভিটি কাজ যেটা সেক্সুয়ালি হ্যারাস করে ইনবক্স করে এমনও আছে আচ্ছা তো আমি তাদেরকে আর কি আটটাপাটা লিস্ট রাখি না সেটা তারা জীবনে বই নিয়ে পোস্ট করে না হ্যারাস করা তো ডেফিনেটলি অফেন্সিভ এবং সেটা আসলে ক্রিমিনাল অফেন্স তারা তারা মনে করে যে বইয়ের গ্রুপে যে মেয়েরা থাকে তারা কমলমতি তাদেরকে হ্যারাস করা খুব সহজ

যদি আমি হুমদের বইয়ের মেয়ে গুলাকে দেখি হুমায়ুন আহমেদের মেয়ে গুলা তো খুব মায়াবতী ধরনের আদুরে ধরনের একটু পাগলা ধরনের তাই না হুমায়ুন আহমেদের খুব ক্রিটিক্যালি এনলাইটেন নারী ক্যারেক্টার আপনি কয়টা পয়সেন

এগুলাকে যে ভাবে গ্লোরিফাই করা হয় এই মেয়েগুলোকে কি আসলেই স্ট্রং পার্সোনালিটি হিসেবে দেখার সুযোগ আছে আমার তো তা মনে হয় এই মেয়েগুলোকেও তো রাইটার ভিক্টরি বানাইছে দীপাবলি দীপাবলি হচ্ছে দীপাবলিকে অনেক মেয়ে হচ্ছে নিজের আদর্শ মনে করে এই মেয়েগুলো তো ভিক্টিম রাইটার অনেক আদর্শ মনে করে তারা যারা সাতকাহন এক পড়ছে দুجههা পরে না যারা দুই পড়ছে তারা দিপাবলিকে দেখতে পারে না অ্যাকচুয়ালি পড়ার কথা তো আমাদের গ্রুপে অনেক সময়ই হচ্ছে এই টাইপের পোস্ট আসে যে হচ্ছে তার ড্রিম ক্যারেক্টার তার জীবনের একটাই লক্ষ্য সে দিপাবলির মতো হচ্ছে স্ট্রং হবে তো আমি সুন্দর করে ওখানে কমেন্ট করি যে অবশ্যম্ভবত সাতকাহন অখণ্ড কিংবা সাতকাহন দ্বিতীয় খণ্ড মনে আপনি পড়েন নাই তো দ্বিতীয় খণ্ড আবার কি আমি বলছি আপনি কোনটা পড়ছেন নীলক্ষেত থেকে কিনে পড়ছি সেটা বুঝতে পারছি এটার আরো একটা খণ্ড বাকি আছে ওটা পড়ে তো দেখা যাচ্ছে ছয় মাস এক বছর পরে আবার কখনো কোথাও কোনো কমেন্টে আমার তো একলা মনে থাকবে না কোথাও কোনো কমেন্টে দেখলে হয়তো আমার এটা মনে আসলো যে এই মহিলাকে আমি কথাটা বলছিলাম বা এই মেয়েটাকে আমি কথাটা বলছিলাম তখন জিজ্ঞেস করি পড়ছিলেন যদি বলে যে হ্যাঁ এবার বলে দীপাবলি হইতে চান তখন বলে যে না আচ্ছা এখন এইখানে ব্যাপার হচ্ছে দীপাবলি ক্যারেক্টারটা স্ট্রং এটা হচ্ছে সাতখান এক পর্যন্ত এখানে দীপাবলির অর্ধেকটা জীবন দেখাইছে তো অর্ধেকটা জীবন অনুযায়ী দীপাবলির যে ওই ক্যারেক্টারটা তখন যথেষ্ট স্ট্রংই ছিল তো তারপর থেকে হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ কীরকম সেটা বের হবে তার হ্যাঁ সো আমার কথা হচ্ছে যে আমাদের সবচেয়ে জনপ্রিয় রাইটার সেই যেহেতু মেয়েদের ক্যারেক্টারাইজেশন এরকম করে তাইলে বইয়ের গ্রুপে এসে যে কমন পারসেপশন সেটার তো কিছু একটা প্রভাব তো অবশ্যই পড়বে এবং আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন

মানে এটা তো হইল না এবং তার কোনো ট্যালেন্ট না থাকলেও সে পরিবারের গুরুত্বপূর্ণ পারসন সবাই তাকে খুব টোয়াচ করে চলে এমন একটা ব্যাপার সো এইটা তো খুব প্রবলেম্যাটিক ক্যারেক্টারাইজেশন হ্যাঁ অবশ্যই ওকে সো বোঝা গেল যে আপনার ওখানে হচ্ছে সমস্যা না হুমায়ুন আহমেদের বইয়ের জন্য আমাকে কেউ এখন আর ভাড়া করবে না তার বই রিভিউ করার জন্য না না ঠিক আছে আমি আছি আর কি

আরেকটা আমার মনে নাই আমিও দুইটাই পড়ছি একটা আর শ্রীনগর আর একটা আমারও মনে নাই মনে পড়বে আর আমি তো দুইটা বই পড়ছি এবং সেখানেও ফিমেল ক্যারেক্টারাইজেশন ঠিক নাই আসলে এইখানেও ওই একই কি বলে এটাকে পুনরাবৃত্তি দেখেছি আমরা আর সি যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা যে কোনো না আহমেদের ক্যারেক্টারের মতোই

আমি আর আরেকটা কি জানি পড়েছি আমার মধ্যে আমার মনে পড়ছে আমি দুটা পড়ছি তো অন্ধ আমিও পড়ছি তাহলে আমি তিনটা পড়ছি তিনটা পড়ছি আচ্ছা তো আমি ওনার এই যে নতুন যে বই বেরিয়েছে ওটা পড়া শুরু করেছি তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে না আর পড়ে নাই আমার মনে হয়েছে যে ওনার বই পড়াটার আর কোনো প্রয়োজন নেই আপনার দরকার নাই আমি বুঝতে পারছি যে সে কীভাবে চিন্তা করে আর আচ্ছা কোনো প্রয়োজন ধরেন আর শ্রীনগরের ক্যারেক্টার যদি আমরা হিসাব করি যে আর শিখে সে তার দাদির কাছে থাকে তার জীবনের শুরু থেকেই একটা স্ট্র্যাটেজি দিয়ে শুরু হয় তারপরে জীবনের প্রতিটা বাকে সে কষ্ট করে হ্যান্ড করে ত্যান করে তো এই গল্পগুলো নতুন না এই গল্পগুলো আমরা একদম মান্দাতামূল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই একই টাইপের গল্প অনেক পড়ছি কিন্তু এখানে একটা ভিন্ন জিনিস আছে যে উনি এই ব্যাপারটাকে উপস্থাপন করছেন একটু ভিন্নভাবে যে কারণে হয়তো পড়ার সময় একটু ভালো লাগে কিন্তু সামগ্রিকভাবে চিন্তা করলে গল্প কিন্তু নতুন না আমার দেখা দরকার মেন্টালি প্রচণ্ড স্ট্রং ক্রিটিক্যালি এনলাইটেন্ড এবং

সেক্ষেত্রে আছে কিন্তু মেন ক্যারেক্টারদের মধ্যে নারী ক্যারেক্টার থাকে না তেমন একটা ওগুলো নিয়ে মাথা ঘামাইতো মুসকান জুবরি এটা বললাম যে মেন ক্যারেক্টার মুসকান জুবরি মেন ক্যারেক্টার আছে ঠিক আছে তারপরে পেন্ডুলাম নামে ওনার একটা বই আছে ওইটার মধ্যেও নারী ক্যারেক্টার মেন এছাড়াও আছে নারী কেন্দ্রিক অনেকগুলো বই আছে বাট বেশিরভাগ ট্রিলারেই দেখা গেছে যে ওই পুলিশ গোয়েন্দা আর হচ্ছে তদন্তকারী ডিবি এগুলোর ভিতরেই সীমাবদ্ধ থাকে গল্পের প্রয়োজনে হয়তো নারী আসে হ্যাঁ মানে এই আলাপটা অনেকের কাছে অপ্রাসঙ্গিক মনে হইতে পারে বাট এটা পুরোটা সেই কারণে যে আপনি আপনার গ্রুপে সাড়ে তিন লাখ মেম্বার সো সাড়ে তিন লাখ কিন্তু একটা হিউজ নাম হ্যাঁ এবং এর মধ্যে নারী আছে হ্যাঁ সো সেইখানে আপনি প্রথম আত্রা ফাত্রা ক্যাটাগরি করছেন হচ্ছে তারা মেয়েদের একটা অবজেক্টিফাই করে ফেলে একটা টাইপ প্রোটোটাইপ করে এবং সেই অনুসারে তাদের সাথে আচরণ করে সো আমার মনে হয়েছে যে বই পড়া যে গ্রুপটা এটা তো কিছুটা সফিস্টিকেটেড গ্রুপ তাই না মানে একটা জামা কাপড়ের গ্রুপ বা হচ্ছে অন্য গ্রুপের সাথে একটু সফিস্টিকেটেড সো সেইখানে যদি এই ধরনের মেন্টালিটি এরকম ম্যাক্রোস্কোলে ডেভেলপ করে সেটার পেছনে আসলে আমাদের আমাদের এই যে নারী ক্যারেক্টারাইজেশন যে সাহিত্যের যে অবস্থা সেটার একটা দায় আছে এবং সেই দায় সবচেয়ে বেশি আসলে জনপ্রিয় রাইটারদের পর্যায়ে কারণ যেহেতু তাদের পাঠক বেশি এবং সেই আঙ্গিক থেকেই আমি হুমায়ুন আহমেদ এবং হাদের সাদাত হোসেন এদেরকে ডেকে আনছি এখানে সাদাত হোসেনের সাথে আমার পার্সোনাল কোনো পরিচয় নেই এবং তার বই বেশি বিক্রি হলে আমার এমন কোনো লোকসান নেই আমি তার তিনটা বই পড়ছি ব্যাস শেষ আমার তার আমার কাছে তার আর কোনো উপযোগিতা নাই বাট যেহেতু সে জনপ্রিয় আসে আরও পাঁচ দশ বছর থাকতে থাকতেও পারে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জিনিসগুলা কথা বলা উচিত এইখানে আছে ধরেন আমরা জনপ্রিয়তা হিসেব করি হচ্ছে ধরেন দিয়ে উনি উনি যে টাইপের গল্প লিখেন লিখেন একটু ধরেন আমি বাসা থেকে বের হইলাম বাইক নিয়ে হচ্ছে বারো নম্বর হয়েছে চলে আসলাম উপরে চলে আসলাম চাঘায় গল্প শুরু করলাম চার পাঁচ লাইনে আমি এই কথাটা লিখলাম মানে এইটাকে কিন্তু আরো অনেকভাবে লেখা যায় বাসা থেকে বের হইলাম তারপর দেখলাম যে বাইকে তেল নাই আহ তেল নিতে হবে গেলাম পাম্পে পাম্পে দেখি যে বিশাল সিরিয়াল ভালো লাগতেছে না একটা ভিক্ষুক এইসা জ্বালাতন করতেছে এমনি তেল নাই মেজাজ খারাপ তার উপর ভিক্ষুক তো এইভাবে ধরেন আমি ডিওচএস আসা পর্যন্ত আমি অনেক বড় একটা গল্প বলে ফেলতে পারি পাঠকদেরকে যে যা যা ঘটেছে এখন সাদুত ভাই যেটা করে উনি ওইভাবেই বলেন উনি ইলাবোরেটলি বলেন তো এটার একটা পাঠক বেজ আছে

কারণ উনি মাঝখানে থ্রিলার লিখছে দুইটা দুইটা তিনটে ওকে সো আপনার গ্রুপের প্রসঙ্গে ফেরত আসি তো আত্মভাত্রা বাইরে এর বাইরে আসলে আপনার গ্রুপে এত মানুষ কেন হয় ওই যে বললাম এই আত্তাভাত্রাগুলা কিন্তু যদি বাদ দেন এটা অত বেশি মানে আমরা যদি শতকরের হিসেবে বলি তাইলে হচ্ছে এক দুই পার্সেন্ট হতে পারে তার বাইরে যতজন আছে সবাই হচ্ছে পড়ুয়া তারা বই পড়ে সেটা ভালো খারাপটা জানাতেই ওই গ্রুপে যায় আর যারা প্রতিনিয়ত নতুন বইয়ের রিকমেন্ডেশনের জন্য গ্রুপে যায় তো দেখা গেছে যে আমরা এবং হচ্ছে এখানে পোস্ট অ্যাপ্রুভাল আছে আপনি একটা পোস্ট দিলেন কয়জন ১৪ জন আচ্ছা তো সেই পোস্টটা পরে আমার কাছে যদি মনে হয় যে এই পোস্টটাই গ্রুপের জন্য না আমি রাখবো না সেটা আপনি পোস্ট দেন যেই পোস্ট দিক আবার ধরেন হচ্ছে যে কেউ ফেক আইডি দিয়ে পোস্ট করছে একটা ভালো পোস্ট করছে একটা গঠনমূলক পোস্ট করেছে সেটা আমি রাখবো তো এখন এখানে গঠনমূলক পোস্ট পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটা বইয়ের জন্য এই জন্য হচ্ছে মানুষ বেশি এবং বাংলা ভাষায় আমি এটা গর্ব নিয়ে বলতে পারি বাংলা ভাষায় বাংলা বইয়ের জন্য এর চেয়ে বড় গ্রুপ আর কোথাও নাই বড় গ্রুপের যে কথাটা বললেন মানে বড় গ্রুপ হয় কি আসলে সার্থকতা মানে আপনার কাছে সাড়ে তিন লাখ মেম্বার আছে কখনোই না তাহলে এই আপনার এই গ্রুপের আসলে সিগনিফিকেন্স কি ধরেন আমাদের গ্রুপটা এর আগেও সাড়ে তিন লাখ মেম্বার ছিল তা এখন হয়ে যায় ফেসবুক মনে করে আমাদের গ্রুপটা একটা থ্রেড কেননা ওইখানে ধরেন যেহেতু আমাদের গ্রুপটা ওপেন ফর অল এবং যে কোনো বই নিয়ে আলোচনা করা যাবে তো সেখানে আপনি হিন্দু বেদ নিয়ে যেমন কথা বলতে পারবেন আপনি ইসলামিক বই নিয়েও কথা বলতে পারবেন তো ধরেন এখন আরিফ আজাদ নামে একজন লেখক আছেন উনি একটা ওনার যে কোনো বই নিয়ে যদি একটা পোস্ট হয় তো এখানে পাঠকরা দুই ভাগ হয়ে যায় এক ভাগ হচ্ছে আরিফ আজাদের ডিরেক্ট মরিদ বলা যায় যারা ওনাকে একদম পীরের মতো মানে ভক্ত বলি মরিদ আমি বলি আর কি অন্ধভক্ত অন্ধভক্ত এটা তো হুমায়ুন আহমেদের অন্ধভক্ত দাঁড়ান এরা টকজিক শেষ করি আর আরেকজন আছে আরো একদল আছে যারা আদি ফাজাদের আ পর্যন্ত উচ্চারণ করলেই তারা মার্কশিট কামে শুরু করে সে যাই লিখুক হ্যাঁ

কিছু কিছু জায়গায় আপনার আছে এটাই তো আমার মনে হয় যে বললেন এটা হচ্ছে একটা আমার মনে হয় যে ইসলাম ধর্মের এগেইনস্ট মানে ইসলাম ধর্মের বিপরীতে যে আর্গুমেন্টগুলো আছে সেগুলাকে খন্ডনের জন্য আরিফা জাদের চাইতে অনেক বেটার বেটার বই আমার জন্য বাংলা ভাষা অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই এটা আসলে খুব পপুলিস্ট কিছু কথাবার্তা দিয়ে হয়েছে যেটা আসলে মিসলিডিং না এখানে ব্যাপার হচ্ছে আরিফা জাদ টিমের যারা এই ব্যাপারটা দেখে তারা জানে যে পাবলিক কোন কোন কথা বললে পাবলিক হচ্ছে হোমলি খায় তো তারা ওইভাবেই এটা করছে তো যাই যেটা বলতেছিলাম যে দুইটা গ্রুপ ভাগ হয়ে যাওয়ার পরে দেখে যে মাঝখানে কিছু লোক পড়ে আছে সেটা হচ্ছে না আপনি যেটা আপনি বললেন আপনি পরে দেখছেন আপনার কাছে মনে হয়েছে এটা আপনার জন্য না এটা হয়তো সেভেন এটেপেন ভালো লাগতেও পারে আবার সম্পূর্ণটা না কিছু কিছু জায়গায় আপনার দিমত আছে যে এটা তাদের জন্যও না তো এইটা হচ্ছে মাঝখানে কিছুদিন থেকে যায় তো ধরেন এই টেপের একটা পোস্ট আসছে আসার পরে তারপর ধুমাইয়া ঝগড়া লাগা শুরু হয়ে গেছে তারপর হচ্ছে সমানের রিপোর্ট পড়া শুরু করছে এই পোস্টের মধ্যে পোস্ট রিপোর্ট করতে করতে মানুষ মানে গ্রুপ সহ রিপোর্ট করা শুরু করে দিছে তো আমরা কোনো রকম একশনে যাওয়ার আগেই ফেসবুক দেখতেছে যে এখানে একজন আরেকজন মারা ফেলতেছে খোনা হয়ে যাচ্ছে এখানে তখন তারা ডিজেবল এটা একুশ সালের ঘটনা তারপরে নিয়ে তারপরে আমরা আবার নতুন করে গ্রুপ খুলছি গ্রুপ খোলার পরে আবার সাড়ে তিন লাখ হয়েছে তো যেটা বলতেছিলাম যে প্রশ্নটা ছিল আপনার যে এখানে গ্রুপে এত মানুষ আছে এটাই আমাদের ইয়া কিনা না আমাদের কথা হচ্ছে আমাদের গ্রুপে ধরেন বিশ হাজার মানুষ আছে <hans> এই বিশ হাজার মানুষের মধ্যে যদি বিশ হাজার জনই পড়ুয়া হয় তারা বই নিয়ে রেগুলার পোস্ট করে নতুন বই নিয়ে পড়ে আমরা মনে করি ওটাই আমাদের সার্থকতা তো তিন সাড়ে তিন লাখ মেম্বারের মধ্যে সাড়ে তিন লাখ মেম্বার তো পোস্ট করে না প্রতিদিন প্রতিদিন পোস্ট আসছে ধরেন এক হাজারের মতন তো এই এক হাজার মেম্বারের মধ্যে ঘুরে ফিরে কয় কতজন মেম্বার রেগুলার আছে তো তারা প্রতিনিয়ত নতুন যে বইগুলা বেরোচ্ছে এগুলো নিয়ে পোস্ট করে তো নতুন বইগুলো নিয়ে আপনি যখন একটা বই বের হলো বাজারে আপনার পছন্দের লেখক হইলে সেটা ভিন্ন জিনিস কিন্তু আপনি লেখককে চিনেন না কিংবা এটা কী নিয়ে লেখা আপনি জানেন না বাট নামটা মনে হয়েছে যে এটা পড়ে দেখতে হইতে পারে অথবা এটার যে কাহিনী সংক্ষেপ থাকে এটা কেউ একজন পোস্ট করছে দেখে মনে হয়েছে যে পড়ে দেখতে হইতে পারে কেমন লাগে তখন আপনি এটার পিছনে ইনভেস্ট করবেন কি করবেন না এই ডিসিশনটা কিন্তু আপনি রিভিউগুলো দেখে নিতে পারেন আমি বলতেছি না যে একজন ধরেন আপনার একজন অন্ধভক্ত সে আপনার কোনো বইকে পাঁচে পাঁচ দিবে এমনকি পাঁচে ছয়ও দিতে পারে সে বলতে পারে যে লেখক আমার চিন্তার সাথে সম্পূর্ণভাবে কিভাবে মিলে গেছে এজন্য আমি সম্পূর্ণ ভাবে দিলাম ছয়ও দিতে পারে তো বুদ্ধিমান পাঠক যারা তারা একটা রিভিউ দেখে কখনো বই পড়ে না তারা দেখেন একজন আপনারে ছয় দিল সে বুঝলো যে ওই ছেলেটার সাথে আপনার একটা বন্ডিং আছে সেটা পার্সোনালি হোক কিংবা লেখালেখি দিয়ে হোক যেটা দিয়েই হোক তখন ওই ছেলেটার প্রোফাইলে গিয়ে তার আরও কিছু বইয়ের রিভিউ দেখবে তো যখন দেখবে সে না সে তার অন্য যে বইগুলো নিয়ে সে রিভিউ দিছে সেগুলোর মধ্যে তিনটা চারটা বই অন্তত পড়া হয়েছে যে দেখতেছে তার তাইলে তার রিভিউগুলো লেজিট এবং হচ্ছে গ্রহণযোগ্য তখন বুঝবে জানা সে যে আপনাকে পাঁচে ছয় দিছে তাইলে আপনার বইটা অ্যাকচুয়ালি ভালো আবার ধরেন কেউ আপনাকে এক দিছে রেটিং দিছে আপনাকে এবং পুরো মানে রিভিউতে সে বলছে এটা গার্বেজ এটা পড়ার মতো বই না যেই করুক ধরেন তখন ধরেন আমি পাঠক হিসেবে যখন পড়তে যাবো এটা রিভিউ যখন দেখবো যে আপনাকে গালাগালি করে বা গালাগালি করলে তো অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হয় না আমাদের গ্রুপে তারপরে শুধুমাত্র নেগেটিভ বললেও অ্যাপ্রুভ হয় না আবার অনেকে নেগেটিভ রিভিউ হ্যাশট্যাগ দিয়ে পড়তে এগুলো অ্যাপ্রুভ হয় না রিভিউ নেগেটিভ পজিটিভ কিছু নাই রিভিউ মানেই হচ্ছে আপনি এটা পর্যালোচনা করতেছেন এর মধ্যে নেগেটিভিটি থাকতে পারে পজিটিভিটি থাকতে পারে ভালো লাগলে ভালোটা নিয়ে কথা বলবেন খারাপ লাগলে খারাপ লাগলে খারাপ লাগাটা নিয়ে কথা বলবেন গঠনমূলক ইয়েতে ওয়েতে কারণ আপনি শুরুতে যদি নেগেটিভ রিভিউ লিখে দেন এবং আপনার উদ্দেশ্যই থাকে শুধুমাত্র এটার নেগেটিভ দিকগুলো খুঁজে বের করা ওটা তো রিভিউ না ওটা হচ্ছে নিন্দা নিন্দা করার জন্য আপনার পার্সোনাল ওয়াল আছে গ্রুপে করার তো দরকার নেই তো ধরেন গ্রুপে একজন আপনার এটা মানে গঠনমূলক ওয়েতেই সে আপনার বইটাকে বুঝাইলো যে এটা আসলে একস্ট্রা পাওয়ার যোগ্য তো আমি কি ওই বইটা থেকেই এই বইটা কিনবো কি কিনবো রেশন নিয়ে নেব অবশ্যই না আমি দেখবো ওই ছেলেটা আর কি কি বই রিভিউ দিয়েছে তার মধ্যে একটা দুইটা বই অন্তত আমার কমন পড়বে তো সেই কমন পড়ার ব্যাপারের সাথে আমি বুঝবো যে তার অ্যাকচুয়াল রুচিটা কেমন সে কেন এটাকে খারাপ বলছে এখন যখন দেখবো সে ভালো দুইটা বইকে ভালো খারাপ বলছে আগেও তখন বুঝে নেবো তার আসলে এই বই পড়ার রুচি এখন গ্রো করে নাই তখন আবার কি করব আপনার যে বইটাকে সে এক স্টার দিছে সেটা নিয়ে আর দশজন কি বলছে দশজনের দরকার নেই আর দু একজন কি বলছে তখন আমি বুঝতে পারবো মোটামুটি যে না এটা অ্যাকচুয়ালি অনেকে গর্ব করে বলে যে আমি আমার জীবনে কখনো রিভিউ দেখা বই কিনি নাই এটা তো গর্বের কিছু নেই এটা বোকামি বাংলা সাহিত্যে বিশ্ব সাহিত্যের কথা আমরা বাদ দিই বাংলা সাহিত্যে এত পরিমাণ বই আছে আপনার আমার এক দুইজনের জীবন মিলা পড়া শেষ করা সম্ভব হ্যাঁ আমাদের ছেলে মেয়ের জীবন যোগ হবে যোগ করলেও হবে না তাইলে যে বইটা আমার পড়ার দরকার নাই সেটা আমি কেন পড়ব তো কোন কোন বই আমার পড়ার দরকার এটা আমি কিভাবে বুঝবো তখন কিন্তু রিভিউর উপযোগিতা আসে তো সেজন্যই বললাম তো রিভিউ দেখা বই কখনো কিনি নাই এটা বলাটা আসলে এটা গর্বের কিছু না এটা অ্যাকচুয়ালি বোকামি আর একটা রিভিউ দেখা বই কেনাটাও বোকামি আচ্ছা এটাতে যা মানে আল্লাহ আপনাকে বিবেক দিচ্ছে একজন বলল যে এটা ভালো দৌড়ে যায় কিনেন দৌড়া যায় কিনলেন তাইলেও আপনি বোকা আচ্ছা আপনাদের এই ই থেকে মানে এই সাড়ে তিন লাখের মেম্বারের রেফারেন্স থেকে আমার একটা গ্রুপের কথা মনে পড়লো পেন্সিল হ্যাঁ হ্যাঁ এই গ্রুপেও মানে অনেক বড় অনেক ওরা দেখলাম কোনো এক মেলায় বোধ হয় বিশ টা বই বের করছিল তারপর সেখানে দেখা যাচ্ছে লোকজন গান বাজনার ভিডিও আপলোড করে এরপর সেটা পেন্সিল ফাউন্ডেশনও হয়ে গেছে পেন্সিল ফাউন্ডেশন সো আমার যে কোনো ফেসবুক গ্রুপ দেখলে আমার এই যখন দেখে যে জিনিসটা গ্রো করতেছে তখন হচ্ছে আমার ওই একটা চিন্তা কাজ করে যে এই গ্রুপটা নেয়ার ফিউচারে দেখা যাবে এইখান প্রফেশনাল না এইখান থেকে টি শার্ট শাড়ি জামা কাপড় এগুলো তো বিকৃত হবেই এরাও ভবিষ্যতে দেখা যায় কোনো একটা এই বড় জনসংখ্যা কাজে লাগায় এরা

কোনার কিছু বেচা বিক্রির জায়গায় তখনই দেখা যায় এটা তখনই এটা নষ্ট হয়ে যায় পার্টিশন তোই হয় তো আপনাদের বই পোকার 3.5 লাখের এই সেই সেই ভাঙন বা সেই পার্টিশন থেকে আর কতদিন দূরে আছে আচ্ছা এখানে একটা কথা বলি ধরেন প্রতিটা গ্রুপ গ্রুপ চালাইতে গেলে কিন্তু খরচ আছে হুম ভার্চুয়াল মানে যে এটা সবকিছু ভার্চুয়াল তাই না আমি যে ফোনটা দিয়ে এটা চালাচ্ছি যে কম্পিউটার দিয়ে চালাচ্ছি সেটা ভার্চুয়াল না এক্সিস্ট করে টাকা দিয়ে কিনতে হয় যে অ্যাডমিন গুলো আমরা সময় দিচ্ছি আমরা কেউ এখান থেকে এক টাকা বেতন নেই না স্বতঃস্ফূর্ত আমরা কাজ করি বইয়ের জন্য আমাদের টান আছে বলেই কাজ করি বাট তারপরে ধরেন আমরা এই যে প্রতিযোগিতা করি প্রতি বছরে একটা থেকে দুইটা আমরা মিলন মেলা করি এগুলাতে খরচ আছে এখন এই খরচগুলো গুলো আমরা কোথেকে উঠাবো আমাদের পকেট থেকে তো প্রতিবার দেওয়া সম্ভব না একবার দুইবার দিলাম প্রতিবার তো দেওয়া সম্ভব না তখন আমরা যেটা করি আমরা স্পন্সর নেই তো স্পন্সরের কাজ যে যেমন ধরেন হচ্ছে কোনো একটা প্রকাশনী আমাদের সাথে কোলাবোরেশন করে একটা রিভিউ প্রতিযোগিতা করবে তাদের কাছ থেকে আমরা একটা অ্যামাউন্ট নিই যেটা আমাদের তহবিলের জমা থাকে তারপরে ধরেন হচ্ছে কোনো একজন লেখক তার একটা বই নিয়ে আমাদের এখানে কী বলে ইয়ে করবে কোলাবোরেশন করবে লেখকদের ক্ষেত্রে আমরা অনেকটাই ছাড় দিই লেখকদের ক্ষেত্রে হচ্ছে আমরা টাকা নিই না আমরা যেটা করি যে বইয়ের যেই ইয়েটা মানে প্রাইসটা হবে এইটা বইয়ের মধ্যেই রাখতে চাই তাতে করে দেখা যাচ্ছে যে মানে যে মানে ওনারই বইয়ের মধ্যে রাখতে চাই যেন ওনার খরচ না হয় খেয়াল করবেন কথাটা যে ওনার জন্য খরচ না হয় মানে এটা অ্যাকচুয়ালি লেখক বান্ধব হওয়ার একটা প্রচেষ্টা তবে প্রকাশকরা যখন আমাদের সাথে কথা বলে তারা সামগ্রিকভাবে তাদের প্রকাশনীর বই নিয়ে কথা বলবে বা মানে প্রমোশন করবে তখন আমরা তাদেরকে একটা অ্যামাউন্ট বলি যে এই অ্যামাউন্ট আছে তো এইটা আমাদের এখান থেকে মনিটাইজেশন একটা ব্যাপার যেহেতু এখানে আছে তো ওদের ভবিষ্যতে আমাদের ওই চিন্তাটা নাই ওকে তাহলে যদি এই পয়েন্টেই আসে এই যে আপনারা তহবিল কালেক্ট করতেছেন এটা তো কোনো না কোনো একটা অ্যাকাউন্টে যায় তাই না সো এই অ্যাকাউন্টটা আপনাদের কারো না অ্যাডমিনেরই থাকে হ্যাঁ অ্যাডমিন বলা যায় না উনি আমাদের অনারারি অ্যাডমিন উপদেষ্টা আমাদের সবার বড় বড় আর কি ওকে যাকে আমরা সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এমন একজন আচ্ছা সো এই টাকাটা তো আসলে আপনাদের ওই কোন না কোন গ্রুপের তাহলে এই যে বাকি হচ্ছে তারাই হচ্ছে আপনাদের রিসোর্স যাদের সেল করে তাদেরকে যাদের সেল করে আপনারা পাচ্ছেন তো এইটাকে তাহলে এই গ্রুপ গুলো থেকে আপনারা গুটি করে মানুষ ব্যক্তিগত ভাবে লাভবান হওয়া ছাড়া আমরা করি মানুষকে লাভবান হচ্ছি সেটা আগে বলে দিতে হবে আপনাকে দাঁড়া লাভবান হ মানে হচ্ছে কিনা আগে বলেন শেষ করি বাকি যারা তারা কি আসবে ঠিক ঝাকের কই মানে লাভবান যেমন ধরেন যে আপনাদের এই যে যে টাকাগুলো আসতেছে এই টাকা গুলা তো কেউ না কেউ কারো না করে অ্যাকাউন্টে যাচ্ছে এই টাকা আমরা কেউ তো ভোগ করতেছি না সেটা ওই টাকা গুলা কোথায় খরচ হচ্ছে আগে দাঁড়ান হ্যাঁ শেষ করি এই টাকাগুলো গুলা ওই যে ঝাকের কই যারা বলতেছেন তারাই প্রতি মাসে পাচ্ছে কিভাবে পাচ্ছে প্রতি মাসে আমাদের প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হচ্ছেন দুইজন তিনজন চারজন গঠনমূলক মন্তব্যের জন্য বিজয়ী হচ্ছেন বই ছবি ভালো একটা প্রতিযোগিতার জন্য বিজয়ী হচ্ছেন বিভিন্ন বিশ হাজার টাকার বই আমরা উপহার দিই এই বইগুলো আমরা কোথেকে আনি এই বইগুলো ওই টাকা দিয়ে কেনা হয় এই বইগুলো ওই টাকা দিয়ে পাঠানো হয় তাদেরকে তো মূলত যে টাকাগুলো আমরা আনি তাদেরকে দেখা যায় এই টাকাগুলো তাদের পিছনেই আমরা ক্ষয় করি মানে খরচ করি তাদেরকে দেখায় আনি ঠিক আছে কারণ তাহলে আপনার এই কেন দেন এই যেটা প্রথমেই বললাম আমি একদম শুরু থেকে বইয়ের প্রতি যদি টান না থাকে তাহলে আপনি এটা করতে পারবেন না আচ্ছা যদি বইয়ের প্রতি টান থাকে তাহলে পারবেন এখন ধরেন আমি এই বইয়ের গ্রুপের সাথে আছি এক যুগের বেশি সময় ধরে আর কেউ নাই মানে আমার সমসাময়িক আর কেউ এই গ্রুপের সাথে নাই

গ্রুপে জাস্ট হচ্ছে আমরা ওইটা প্রমোশনের জন্য হয়তো ইউজ করতাম গ্রুপকে যে গ্রুপে ওইটার পোস্টার দিতাম কিন্তু বাকি কিছুই আলাদা ছিল যেখান থেকে আপনার বন্ধুর বইও বের হয়েছিল ইতিউতি হাঁটাহাঁটি তো তারপরে দেখলাম যে অ্যাকচুয়ালি ওটা আমাদের জন্য লস প্রজেক্ট কারণ আমরা লাভবানও হওয়ার উদ্দেশ্যে ওই প্রকাশনী শার্ট বানানো এই যে একটা টি টি শার্ট শার্ট বানাইছেন এরকম কি হবে না টি শার্ট প্রতি এই মিলন মেলার সময়ই হয় তো এই টি শার্টটা বানাইতে যে খরচটা হয় আমরা শুধুমাত্র সেই খরচটাই তাদের কাছ থেকে হ্যাঁ এটা তো আপনাদের গ্রুপে এখানেও আমি চাইলে ব্যবসা করতে পারি কিন্তু করি না মানে এই টি শার্টটা এটা তো আমি তো আপনাদের গ্রুপের মেম্বার না আমি যদি আমি চাই আপনাদের কাছে কিনতে পারবো না না আচ্ছা ওইটাই জানার ছিল আচ্ছা মানে আপনি এটা আমার কাছে বিক্রি করবেন না না আচ্ছা এবং হচ্ছে র‍্যান্ডমলিও বিক্রি করব না শুধুমাত্র আমরা যখন মিলন মেলা করি না সেটা তো আলাদা সুবিধা নেই সেটা হ্যাঁ মিলন মেলায় যখন হচ্ছে রেজিস্ট্রেশন করে তখন একটা অপশন থাকে উইদার উইদার টি শার্ট তো যারা করে টাকা বেশি বাট যদি এরকম হয়তো মানে আমি আসলে মানে আমি ওই আইডিয়ালিস্টিক চিন্তা জিনিসটা আসলে আমার মধ্যে কাজ করে না আমি জিনিসটাকে সবসময় একটা প্রায় চিন্তা করি এই তিন লাখ গ্রুপের এইটা যদি একটা পাবলিক প্রপার্টি টাইপ একটা কোম্পানি টাইপ হইতো যেখানে হচ্ছে লোকজন টাকা দিয়ে সাবস্ক্রাইব করতেছে বা কিছু না কিছু সেল করতেছে ওই কোন একটা জায়গা হলে যে চামটা নষ্ট হয়ে যেত তাহলে তো গ্রুপটা আরো ফাংশনাল থাকতো মনে হয় না আমার মনে হয় নষ্ট হয়ে যেত ওই নামে একটা গ্রুপ হইছিল না হুম আছে এখন আমি জানি না নাই মনে হয় উদ্যোগ ওই যেটা হ্যাঁ হুম সো সেটা তো সেটা তো আইডিয়ার সমস্যা না যেমন আমি বললাম যে আমি রিভিউয়ারের আইডিয়াটা দিছিলাম তো ছেলে এক্সিকিউট করতে পারে তো ছেলেটার সমস্যা আইডিয়ার তো সমস্যা না সমস্যা না উইয়ের উইয়ের যে কনসেপ্ট আপনি উই সম্পর্কে জানি এখনো আছে কিনা সেটা আমি জানা

আমি বলতে পারবো যে ওকে আমি ছোটবেলা থেকে চিনি ও এরকম করার কথা না করলে গিয়ে আমি নিষেধ করতে পারবো তো যেই কারণে আমরা এগুলোতে চাচ্ছি না আর যে ব্যাপারটা আমার যেটা যেটা আমি করি এটা সম্পূর্ণ পার্সোনাল এটা গ্রুপের সাথে কিছুই না কিন্তু আপনার গ্রোথটা তো ওই সূত্রেই মানে আপনার ফেস ভ্যালু তো তৈরি হয়েছে ওখান থেকে মানে হ্যাঁ এই জন্যই আমি আজকে যা আমি মাসুমানের আদি আজকে আমাকে যে কজন মানুষ চিনে আমাকে এই বইবকেদের আড্ডাখানা গ্রুপ দিয়েই চেনে এবং এটার মানে প্রতিদান হচ্ছে আমি আমার সয়নের সেবনে ওই আড্ডাখানায় থাকে আমি আজকে গেঞ্জি পরে আসছি যেন বইবকে রাডাকানাকে আমি প্রমোট করতেছি কথায়ও আমি প্রমোট করতেছি হুম তো আমার জন্য সে তার জন্য আমি ওকে এবার আপনার ইয়েতে আসি যে আপনি তো রিভিউ দেখেন একটার জন্য লোকজন আপনাকে লোকজন না মানে যার বই দেখেন তাকে সে আপনাকে টাকা দেয় সোডব আমি আপনাকে সরসুর আগে জিজ্ঞেস করতেছিলাম যে টাকা নিয়ে কথা বলা যাবে কি যাবে না আপনি খুব হ্যাপিলি অ্যাকসেপ্ট করছেন না এটাতে আমার কোনো সমস্যা নাই একটা বই রিভিউ করতে আসলে আপনি কয় টাকা নেন এটা ডিপেন্ড করে বইয়ের সাইজের উপরে এখন ধরেন আমি যখন শুরু করি একদম শুরুর দিকে আমি মানে র‍্যান্ডমলি 1000 টাকা করে নিতাম পরে আমি খেয়াল করে দেখলাম যে হাজার টাকা আমার পোষাচ্ছে না এক হাজার টাকায় আমার পোষাচ্ছে না তখনও আমার অন্য ইনকামের জন্য বাইরে ঘুরতে হচ্ছে আমার পোষাচ্ছে না তারপরে আমি ওটাকে দেড় হাজার করলাম তারপর দুই হাজার করলাম তারপর তিন হাজারে গিয়ে টেকলাম তো তিন হাজারে টাকার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আসতেছে পরিমাণ কম হওয়াতে কাজও ভালো আসতেছে এমনও অনেক আছে অনেক কাজগুলো জমে আছে আমি এখনো দিতে পারি না এমনও অনেক আছে আবার ধরেন এমনও সময় যায় যে কাজ নাই হাতে বসে আছি এমনি ওই মিলঝিল করে চলতে হয় তো আমার এখন বর্তমানে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ যেগুলো একশো থেকে দুইশো বিশটা যে বইগুলো ওটার জন্য আমি তিন হাজার টাকা নিই আর আরেকটা প্যাকেজ আছে সেটা হচ্ছে আমার এই একটা রিভিউ যেটা আমি করব এটা তো হচ্ছে আমি এই বইটা দোষগুণ নিয়ে আলোচনা করবো এটা কিন্তু প্রমোশন না এখন আপনার কি বলে এটাকে আত্মবিশ্বাস আছে যে আপনার বইটা ভালো আপনি জানেন আপনার বইটা ভালো এটা প্রচার দরকার আপনি তখন সাহস করে আমাকে পাঠাইলেন তখন আমি দেখা গেছে যে আপনার আত্মবিশ্বাস আছে তার মানে এটাতে খারাপ কিছু নাই আমার ভালো লাগবে তো পরার পর দেখা গেল যে আমার ভালো লাগছে তখন আমি এটা নিয়ে কথা বললাম তখন এটা প্রমোশন হইল কিন্তু ধরেন আমার কাছে ভালো লাগে নাই আমি কিন্তু নেগেটিভ কথাগুলো বলবো যে বইটা আমি পড়েছি কিন্তু বইটা আমার কাছে ভালো লাগে নাই আমাকে এটা মজা দিতে পারে নাই কি কি কারণে পারে নাই এই কথাগুলোও আমি বলবো তখন কিন্তু এটা আপনার প্রমোশন হইল না উল্টা উল্টা হইল আর কি মানে তো তো আপনার আমাকে তারাই অ্যাপ্রোচ করে যাদের হচ্ছে আত্মবিশ্বাস আছে যারা মনে করে যে এই বইটা নিয়ে আমি নেগেটিভ পজিটিভ যাই বলে এটা তার জন্য কাজে লাগবে তো এইটা করলাম তো তারপরেও এটা তো প্রমোশন না রিভিউ কিন্তু প্রমোশন না কিন্তু আরেকটা প্যাকেজ আমি যেটা সাথে যোগ করে দিই আমি এটা নিয়ে একটা রিলস বানাই দেব সেটা শুধুমাত্র প্রমোশন এবং আপনি জানেন যে রিলসের ভিউ বেশি হয় আপনার নর্মাল একটা ভিডিও থেকে রিলসের ভিউ বেশি হয় আমার এমন রিলস আছে যে তেত্রিশ লাখ মানুষও দেখছে আচ্ছা তারপর হচ্ছে বই নিয়ে রিলস আছে এমন যে ছয় লাখ মানুষ দেখছে এটা শুধুমাত্র প্রমোশন আর এই প্রমোশন এমন না আমি বই মুখের সামনে নিয়ে বলতেছি ওটাকে তিন হাজার টাকার মধ্যে না এটা বাইরে এটা বাইরে এটা হচ্ছে পাঁচ হাজার টাকার যে প্যাকেজটা ওইটা সেটা হচ্ছে আমি একটা রিভিউ করে দিব আর প্লাস সাথে একটা রিলস বানিয়ে দিব সেটা শুধুমাত্র প্রমোশনের জন্য এবং সেই রিলস আমারও এখান থেকে তো আপলোড হবে আপনি চাইলে নিয়ে আপনি নিজেও আপলোড করতে পারেন যতভাবে ইউজ করার করতে পারেন সেই রাইট আপনার আছে ওকে সো আমি যদি ইউজার পার্সপেক্টিভ থেকে দেখি তাহসান বা বিদ্যা সিনামি যখন কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন করে আমরা যখন সেটা টিভিতে বা ফেসবুকে দেখি আমরা জানি যে এটার জন্য তাকে একটা উচ্চ পারিশ্রমিক দেওয়া হয়েছে ফলে তার যে কথাগুলো এগুলো সে আসলে ওই স্ক্রিপ্টে যা লেখা আছে সেটাই সে বলছে সে বলে তো আমাদের কিন্তু আমরা সেটা করতে পারি তো আপনি যখন এটা করেন তখন পাঠক কি এই সেই ক্রেডিবিলিটিটা কেন আপনার উপরে রাখে যে না এটা হচ্ছে যে কারণ হচ্ছে এই বা আপনি যখন সমালোচনা করেন যেমন জায়েদ খান জায়েদ খান এখন যদি دیکھیں জায়েদ খানকে দেখা যায় যে অনেক সতে এমন ইচ্ছাকৃত অপমান করে আমরা ফিল্ম করে যেটা আসলে স্ক্রিপ্টের অংশ যেমন কোন একটা সতে টাকা জিজ্ঞেস করছে আপনি ফিল্ম করে তো কয় টাকা পান যে আপনি 26 লাখ টাকার ঘড়ি ইউজ করেন তো সে সেইটাকে বলতেছে আপনি কি এনবিআর এর লোক শো থেকে বের হয়ে যাচ্ছে

তো আপনার ওইটাকে তার তখন স্ক্রিপ্টের অংশ হিসেবে যদি লোকজন ভেবে না মনে করে না কারণ হচ্ছে ভেবে না এটাকে আপনি আসলে রিফিউট করবেন কিভাবে আচ্ছা সেটা বলি আমার যে ইমেজটা দাঁড়াইছে এটা তো দুই বছরে দাঁড়ায় নাই এটা চোদ্দ বছর লাগছে দাঁড়াইতে তো এই ভ্যালুটা আসলে আসছে সেই চোদ্দ বছর থেকে যারা আমাকে মানে আমার যারা অডিয়েন্স যারা আমাকে ফলো করে তারা আমাকে চোদ্দ বছর ধরেই চিনে আর নতুন যারা অ্যাড হয়েছে এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে যারা নতুন অ্যাড হয়েছে আমার লিস্টে বা ফলোয়ার লিস্টে তারা হয়তো আমার দু একটা রিভিউ দেখে হয়তো বুঝলো যে না এই লোক কাজের কথা বলে উল্টা কথা বলে না যেটাকে তেলানোর দরকার সেটাকে তেলায় না যেটাকে হচ্ছে খারাপ বলার কথা সেটাকে পচায় আর ধুইয়া দেয় না এটা যারা বোঝে তারা মনে করে যে না আমি ভালো কথা বলি তারা অ্যাকসেপ্ট করে না আর তারপরেও ধরেন আমি কিছুদিন আগে পদ্মজা নামে একটা বই খুব ভাইরাল হয়েছে বছর এই বছর বইমেলার বেস্ট ছেলে পঞ্চাশ হাজার কপি বিক্রি হয়েছে এরকম একটা কথা শুনেছি আমি তো এই বইটার ক্ষেত্রে ধরেন আমি একটা রিলস বানাইছি যে এই বই না পড়লে রিজ্জত থাকতেছে না ব্যাপারটা কেমন কেমন বইমেলা গেলে যেহেতু আমি রিভিউয়ার সবাই আমাকে জিজ্ঞেস করে যে ভাই পদ্মজা পড়ছেন পদ্মজা পড়ছেন তো আমি চিন্তা করলাম যে ওই ইয়ে থেকে আমি একটা পদ্মজা বইটা কিনবো আর যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে ওটা নিয়ে একটা রিলস বানাই ওর থেকে কিছু ডলার যদি আসে আসছে আলহামদুলিল্লাহ ভালোই আসছে তো একটা রিলস বানাইলাম তারপরে বই কিনলাম বাসায় আনলাম আস্তে আস্তে পড়লাম সময় লাগাই পড়ছে আমি এটা হচ্ছে মানে রিভিউ পড়তে হবেই সেজন্য জন্য পড়া তা না আমি অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করছি যে উনি কোন পার্সপেকটিভ থেকে লিখেছেন এটা বোঝার চেষ্টা করছি পড়ছি পড়ার পরে আমি একটা রিভিউ দিচ্ছি এখন পদ্মটা নিয়ে আপনি যদি ফেসবুকে ফলো করেন পদ্মাটা নিয়ে যে পোস্ট দিচ্ছে তার মানুষ ধুয়ে দিচ্ছে পজিটিভ বললে ধুয়ে দিচ্ছে একদল নেগেটিভ বললে ধুয়ে দিচ্ছে একদল সারপ্রাইজিংলি আমার ওই ভিডিও তো কেউ আমাকে ধরে আচ্ছা কারণ আমি কথাগুলো বলছি টু দ্য পয়েন্ট আচ্ছা তার যারা ফ্যান তারাও আমার ওই ভিডিওটা পছন্দ করেছে তার যারা হেটার তারাও আমার ভিডিওটা পছন্দ করছে কেন আমি কোনো কথা হচ্ছে আজেরা বলি নাই যা যা বলার দরকার ছিল আমি ঠিক তাই বলছি তো এই কারণে দেখা গেছে যে আমাকে কেউ বলে না যে আপনি তো নেগেটিভ অংশটুকু বলছেন শুধুমাত্র নেগেটিভ প্রচারণার জন্য এটা কেউ বলে না মানে আমার শুনতে হয় না তবে ভবিষ্যতে হয়তো এমন হবে যে আস্তে আস্তে ফলোয়ার বাড়বে সবাই তো আমাকে চোদ্দ বছর ধরে চিনবে না তো তারা হয়তো বলে ফেলবে যে এটা তো আপনার প্রচারণা স্টান্ট এই জন্য করছেন তো তাদের জন্য আমার কোনো জবাব নাই অ্যাকচুয়ালি আমি জাস্ট ওইটুকু বুঝতে আপনি যতটুকু ভালো মনে করেন বুঝেন তো আপনি আপনার নিজের বিবেকের কাছে ক্লিয়ার তাই তো হ্যাঁ আমি আমার কাছে ক্লিয়ার বিবেকের কাছে আপনার কোনো নাই আমার দায়বদ্ধতা নাই যেমন আমাকে যে কেউ অ্যাপ্রোচ করে রিভিউর ব্যাপারে যে ভাই আপনাকে দিয়ে আমি একটা বই রিভিউ করাইতে চাই সবাই তো আর জানে না যে আমি প্রফেশনালি করতেছি সবাই জানে না কারণ আমি এটা সাইনবোর্ড লাগাই নাই এবং আমার এটা প্রচারণা আমি করি নাই যে আমি প্রফেশনালি রিভিউ করি আমার কথা হচ্ছে যে কজন জানে সে কজন জানো অসুবিধা নেই তাদের কাছ থেকে আরেকজন জানবে আমি নিজে থেকে পোস্ট দিয়ে কখনো বলি নাই যে আমি টাকা দিয়ে রিভিউ করব তোমরা বই পাঠাও এটা বলি নাই তো ধরেন অনেকেই অ্যাপ্রোচ করে যারা জানে না যে আমি বাট তারা জানে যে আমি রিভিউ করি রিভিউ আর আমি তো এখন তাদের বই যে আমি পড়বো না বা তাদেরকে আমি ডিরেক্টলি মানা করে দেবো তা না আমি তাদেরকে সত্যটাই বলি যে ভাইয়া কিংবা আপু আমার উইশ লিস্টে এই মুহূর্তে যে কয়টা বই আছে এগুলা পড়ে শেষ করে তার মধ্যে প্রফেশনাল বই আছে আমার নিজের পড়ার বই আছে আমি প্রফেশনাল হয়ে গেছি তার মানে আমার যে পড়ার চাহিদা সেটা নষ্ট হয়ে গেছে তা তো না আমার নিজের তো থাকবে তো এগুলার বাইরে আপনার বইটা পড়তে গেলে আমার সময় লাগবে মিনিমাম হয়তো এক বছর লাগতে পারে বা ছয় মাস লাগতে পারে আমি কথা দিতে পারতেছি না যে আমি কবে পড়ে শেষ করা দাঁড়ানো শেষ করি তাকে আমি পেমেন্টের কথা বলতেছি না তাকে আমি পেমেন্টের কথা বলতেছি না সে আমাকে একজন রিভিউয়ার হিসেবে একজন ভালো রিভিউয়ার হিসেবে অ্যাপ্রোচ করেছে তার বইটা আমি যদি রিভিউ করে দিই তাহলে সে উপকৃত হবে সে কৃতজ্ঞ থাকবে তখন আমি সত্যিটাই বলি যে আমার হাতে এই মুহূর্তে যে কটা বই আছে সেগুলো পড়ে শেষ করে আমার বইটা নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমার ছয় মাস সময় লাগবে তখন তারা যদি বলে কোনো সমস্যা নেই আপনি যখন ইচ্ছা তখন দেন তখন বলি যাচ্ছে ঠিক আছে বই পাঠান এবং আমার রিভিউর ক্ষেত্রে তারা তো বুঝেই আমি ভালো মন্দ যাব সেটা আমার স্বাধীনতা তাদেরকে এটা বলা লাগে না বাট তখন যদি কেউ বলে যে ভাইয়া আমি এটার জন্য আপনাকে পে করব তখন আমি আমার কন্ডিশনগুলো তাকে বলি যে আমার এটার জন্য হচ্ছে এত টাকা চার্জ আর হচ্ছে রিভিউর ক্ষেত্রে আমাকে আপনি কোনো কথাই বলতে পারবেন না রিভিউ ক্ষেত্রে যে ভাইয়া এটা একটু সুগার এড করে দেখ না প্লিজ কিচ্ছু বলতে পারবেন না আচ্ছা তো এটাতে যারা রাজি হয় তারাই মানে কেউ অরাজি এখনো পর্যন্ত হয় নাই অনেকে হয়তো লজ্জায়ও হয় নাই তো আমার কোনো অসুবিধা এটাতে হয় না ওকে আপনি যে রিলস বানান পাঁচ টাকা দিয়ে ওখানে তো নিশ্চয়ই আপনার না পাঁচ টাকা দিয়ে রিলস বানেন না মানে পুরো প্যাকেজটা রিভিউ প্লাস হচ্ছে রিলস হ্যাঁ তো রিলস যখন বানান সেইটা তো নিশ্চয়ই ভিউয়ের একটা আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকি থাকি এবং সেখান থেকে কিছু সেলস জেনারেট হোক সেটা আপনার হ্যাঁ অভ্যন্তরীণ একটা একটা হ্যাঁ চাপ হয়তো আপনার মধ্যে থাকে থাকে তো সেক্ষেত্রে তখন ওই যে এই লেম জিনিসপত্র করার কোনো কি হয় না কি আপনি লেমনেস না আমি একদম পাতে তোলার মতো না এমন কাজ করি না আমি একটা ছোট উদাহরণ দিই আমার যারা ভিডিও দেখবে এই পডকাস্ট যারা দেখতেছে আমাকে যদি চেনে তারা হয়তো এই ভিডিওটা দেখেছে যে আমি শাশুড়ি নামা নামে একটা বই আছে এই বইটা নিয়ে আমি একটা রিলস বানাইছি সেটা শুধু প্রচারণার অংশ আমি রিভিউ করি নাই তো ওই প্রচারণাটা ছিল এরকম যে আমার শাশুড়ি আমাকে প্রচন্ড ভালোবাসে আমাকে ছেলের মতো দেখে আমাকে এটা সেটা রান্না করে খাওয়ায় কিন্তু তার ছেলে নাই এটা সেটা রান্না করে খাওয়ায় তো গ্র্যাটিটিউড থেকে আমি চিন্তা করলাম তাকে একটা ট্রিট দেয়া যায় কি ট্রিট দেবো আমি তাকে ইন্টারকন্টিনেন্টাল নিয়ে যাব। মানে সারপ্রাইজিং সেদিন ইন্টারকন্টিনেন্টালে একটা কাজে যাওয়া হয়েছিল মানে একটু ভিডিও নিয়েছিলাম ওইটাও সাথে জুড়ে দিছি তাকে গিয়ে এখানে নিয়ে যাবো পরে চিন্তা করলাম না না ও বাইরে যাওয়া ঠিক হবে না আর যেহেতু আমি বইয়ের মানুষ তার একটা বই দেখি আচ্ছা মেলায় যাই দেখি তো মেলায় গিয়ে করতে করতে দেখলাম শাশুড়ি নামা নামে একটা বই আছে তো এইটা তারে দেওয়া যায় তারে দিলাম কিন্তু তারপর থেকে সে আমার ফোন ধরে না আমি দরজা যায় নক করলে দরজা খুলে না কাহিনী কি জাস্ট এইটুকুই এটা একটা রিলস তো এখানে এই শাশুড়ি নামা বইটা নিয়ে কথা হলো এই এটার ভিউ মোটামুটি ভালোই হইলো তারপর এইটা থেকে উনি খুশি হয়ে আবার বললেন যে আর ভালো একটা আলফা মানে লিমিটটা বলেন মানে কি পরিমাণ ভিউ হইছে পরে যেটা বানাইছিলাম ওটা সাড়ে ছয় লাখ হয়েছিল পরেরটা ছিল এরকম ভিডিওটা দেখালে আপনি বুঝতেন বলে বোঝানো সম্ভব না ঠিক আছে আমি ভিউ তো বুঝতে পারছি মানে শাশুড়ি কেন হচ্ছে পরের ভিডিওটা হচ্ছে হচ্ছে সেকেন্ড পার্টটা এরকম শাশুড়ি কেন আমার ফোন ধরে না কেন আমার দরজা খুলে না সেটা বোঝার জন্য আমি বইটা পড়তেছি বইটা পড়তে পড়তে আমি মাথা চুল ছিটতেছি হাই হাই আমি এটা কি করলাম কি বই তারে আমি দিলাম এটা তো অ্যাকচুয়ালি শাশুড়ির গুণ গাওয়া হয় নাই তখন ওই বইটার যে ইয়া সামারিটা ওইটা আমি লেখিকার থেকে জেনে নিয়েছিলাম বলছি যে এইটা অ্যাকচুয়ালি সামগ্রিকভাবে কি করেন সেইগুলা নিয়ে হচ্ছে লেখা আচ্ছা ওকে সো আমরা যে বিক্রির তালিকা দেখি ওখানে দেখা যায় বেশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের একটা বড় পার্ট থাকে সেখানে যারা সোশ্যাল মিডিয়াতে তৈরি করা সো আলটিমেটলি তাহলে এখন বইমেলার যে ইউটিলিটি সেইখানে কি সোশ্যাল মিডিয়া যারা আসলে সিরিয়াস করতে চায় তাদের ছাপায় চলে যাচ্ছে না কি মনে হয় না মনে করি না এখন ধরেন যারা খুব সিরিয়াস লিখতেছেন এবং তার জীবনের ব্রতই হচ্ছে সে লিখবেই শুধু হ্যাঁ জীবনে অন্য কিছু না করুক চাকরি বাকরি করুক না করুক সে শুধু লিখবেই এখন তারও প্রচারণা দরকার আছে এখন সে যদি একজন ফেসবুক ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সার যার কথা বললেন তাকে বললেন যে আমার বইটা নিয়ে একটা ভিডিও করে দাও যেহেতু তোমার ভিডিও অনেক মানুষ দেখে সেটা মানে আমি ওই বুক মানে ইনফ্লুয়েন্সার কথা বলতেছি না ফেসবুক ইনফ্লুয়েন্সার সে অন্য যে কোনো কিছু নিয়ে কাজ করে বই নিয়ে না সাপোজ ধরেন এই মুহূর্তে কারণ আমার মাথায় আসতেছে না ধরেন প্রিন্স মামুন নামে একটা ছেলে আছে ওকে দিয়েও যদি আপনি একটা ভিডিও করান আপনার বইয়ের আপনার এই বইটা কিন্তু ওদের কিন্তু ভিডিও যেমনই হোক ওদের কিন্তু ভিউয়ার্স আছে প্রচুর ওদের ভিডিও কিন্তু ভালো ভিউ হয় মানে দুই তিন মিলিয়ন ভিউ হয়ে যায় ওদের যে একটা ভিডিও তো আপনি ওদের একটা ভিডিওতে ওদেরকে যদি আপনি মানে কত টাকা দেওয়া লাগে আমি জানি না আপনি একটা অ্যামাউন্ট দিয়ে যদি আপনি বলেন যে আমার এই ভিডিওটা নিয়ে বইটা নিয়ে তুমি একটু কথা বলো ভিডিওতে শুধু কথা বলো না ওটা একটা ভিজুয়ালি একটা কিছু বানায় এক্সিকিউট করলো তখন অনেক মানুষের কাছে পৌঁছাইলো অনেক মানুষ সেটা জানলো তো দেখা গেছে যে সিরিয়াস থেকে শুরু করে একদম বাজারি লেখক মানুষ যারা যাদেরকে মনে করে বাজারি লেখক মানে ইদানিং একটা ট্যাগ শুরু হয়েছে যে ও লেখক তো যারা ফেসবুক লেখক তারা সবাই চাইলে এই বুক ইনফ্লুয়েন্সার বলে না কিংবা ফেসবুক ইনফ্লুয়েন্সার বলেন তাদেরকে কিন্তু কাজে লাগাইতে পারে ওকে সো আপনাকে অ্যাপয়েন্ট করে কারা মানে প্রকাশক নাকি লেখক আপনার মতে প্রমোশনের প্রমোশনের দায়িত্ব আসলে কার লেখকের না প্রকাশকের আমার মতে নাকি অল্টারনেটিভ কোনো একটা এজেন্সি থাকা উচিত আমার মতে এজেন্সি থাকা উচিত এজেন্সি থাকা উচিত কেন কারণ হচ্ছে বাংলাদেশে আপনি নিজে লিখে যদি প্রচার করেন এটা যায় না যায় কিছু না আপনি একটা প্রোডাক্ট বানাইছেন সেটা ভালো বন্ধ আপনি খারাপ প্রচার না করলে মানুষ জানবে কিভাবে কিন্তু আপনি যদি সেটা করেন তাহলে বলবো যে দেখো লেখক হয়ে আসে নিজের বইয়ের নিজের প্রচারণা করতেছে মানুষ কিন্তু বুঝবে না তারপরে হচ্ছে মানে প্রকাশকরা একটা বই বের করার পরে অনেক কাজের চাপে থাকে তারা ওই বইটা নিয়ে প্রপারলি পোস্ট দিতে পারে না হয়তো একটা পোস্ট দিল যে আজকে বইটা আসছে তারপর তাদের কোনো খোঁজ নেই কারণ তারা অন্য কাজ নিয়ে ব্যস্ত তো এই জন্য যদি মাঝখানে একটা মানে এজেন্সি থাকে বা মধ্যস্থতাকারী যেমন আমি নিজেও মানে একটা পার্সন হিসেবেও আমি একটা এজেন্সি হিসেবেও কাজ করেছি যে একজন লেখক এবং একজন প্রকাশকের মাঝখানে লিয়ায হিসেবে আমি তাদের বইয়ে প্রচারণা করেছি এটা করতে পারে বেশ কয়েকটা এজেন্সি এখন তৈরিও হয়েছে রাইটার্স রাইট হ্যান্ড নামে একটা এজেন্সি আছে যারা লেখক প্রকাশকদের নিয়ে কাজ করে আপনি একটা বই লিখে তাদেরকে জমা দিলেন তারা ডিসাইড করবে কোন প্রকাশন থেকে এটা আসলে ভালো হবে আপনার জন্য তারা আপনাকে সাজেশন দেবে আপনি একটা চুজ করলেন তারা তাদের সাথে কথা বলবে ডিল করবে প্রচুর শিল্পী কে হবে আপনার রেকমেন্ডেশন থাকতে পারে আপনি বললেন তারপর তাদেরকে দিয়ে সে কাজটা করাবে সব কিছু তারাই করবে মধ্যস্থাধিকারী হিসেবে তাদেরকে আপনি একটা পার্সেন্টেজ দিলেন অথবা একটা অ্যামাউন্ট দিলেন আমার কাছে মনে হয় এটাই বেটার বাইরের দেশে এটাই চলে ওকে ইদানিং দেখতেছি কয়েক বছরে গুড রিডস সে বাংলাদেশের বইয়ের বেশ মানে একটা ই তৈরি হইতেছে আলোচনা তৈরি হইতেছে সো এটাও কি নতুন ধরনের কোনো সিন্ডিকেট নাকি গুড রিডস এর যে গুড রিডস ব্যাপারটা আমি একদম শুরু থেকেই এটা অতটা ফ্যান না আমি বেশ কয়েকটা রিভিউ আমার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের রিভিউ হয়তো কয়েকটা লেখক আমাকে অনুরোধ করেছে ভাই আপনি এই রিভিউটা গুড রিডস একটু দিয়ে দিন তাইলে আমি দেই নিজে থেকে গুডজৃষ্টে ঢুকে তারপর রিভিউটা দেওয়ার আমার কাছে এটা ভাল লাগে না লাগে না কারণ হচ্ছে আমি এমনও দেখছি একটা বইয়ের ঘোষণা হয়েছে তারপর হচ্ছে ওই বইটা গুডৃষ্টে একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে বইয়ের এখনও প্রকাশ হয় নাই ওটার মধ্যে দশটা বারোটা করে রিভিউ আছে ওয়ান স্টার রিভিউ তো আমি বুঝে গেছি যে ভাই গুড্রেশ আমাদের দেশের জন্য না কারণ ওইখানে ম্যানিপুলেশন খুব সহজ ওকে আপনি এই যে এরকম একটা এক্সিলেন্ট কাজ করতেছেন মানে কোয়ালিটি পরের কথা আপনি যে কাজটা করতেছেন এটা একটা এক্সিলেন্ট কাজ আমরা যদি রকমারি ডট রেফারেন্স ধরি কারণ বাংলাদেশে এখন তো বই ডিস্ট্রিবিউশন বড় চ্যানেল রকমারি নিঃসন্দেহে সো ডট কম এর সাথে যে আপনাকে এখনো মানে পাবলিকলি রকমারি তাদের কোনো কাজে লাগায় নাই এটা কি আসলে প্রতিষ্ঠান হিসেবে রকমারির ব্যর্থতা নাকি নাকি আসলে রকমারি হচ্ছে টিপিক্যাল বাংলাদেশি মেন্টালিটি ধারণ করতেছে না এরকম না ব্যাপারটা ব্যাপারটা আমি খুলে বলি এখানে রকমারির সাথে আমাদের গ্রুপের একটা ছোটখাটো ঝামেলা ছিল ঝামেলাকার পর থেকে একটু আমাকে অ্যাভেড করেই চলে রকমারিতে আমি ধরেন নিজে যে পরিমাণ রকমারির হচ্ছে এটাকে কি বলে শতটা কি আরে প্রমোট করছি আর কি মুখে আসে না তো এমন প্রমোট করছি তাদেরকে যে মানে আমাকে কেউ কোনো বইয়ের কথা বললে আমি বলি যে রকমারি থেকে নাও হ্যাঁ রকমারিতে পাওয়া যায় কেউ কোনো বইয়ের লিঙ্ক চাইলে রকমের লিঙ্ক দিয়ে দিই তো তারপরে ধরেন আমাদের গ্রুপের সাথে তাদের একটা কোলাবরেশন হয় দুই বছর তারা আমাদের সাথে কাজ করে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বুক বুকশপ দুইটা একসাথে খুব মোটামুটি ভালোই আমরা কাজ চাজ করি তারপর কোনো একটা ভুল কারণে তারা চলে যায় ভুল বুঝাবুঝির কারণটা আমি ছিলাম না ছিল আরেকজন বাট আমার সাথেও তারা সম্পর্ক খারাপ করে ফেলে এবং এটাতে আর যখন আমি নিজে একটা বুকশপ দিই বাংলা বাজারে তখন হচ্ছে দেখলাম মানে আমাকে একদম অ্যাভেট করা শুরু করেছে ইভেন আমার আমার কোনো লেখক প্রোফাইল ওরকম নাই এটা মাহমুদুর রহমান সোহাগ ভাই মাহমুদুর রহমান হ্যাঁ তারপর হচ্ছে সাদি ভাই বলছে মিশু ভাই সবাই আমাকে চেনে সবাই এই ভিডিওটা দেখবে তো আমরা এটা বলতে দিই নাই তারা কি কারণে আমাকে এবিড করে জানি না বাট আমাকে তারা ইউজ করতে পারে না এটা তাদের ব্যর্থ ঠিক আছে মানে ধরলাম যে আপনার ই ভালো না মানে ব্যাকগ্রাউন্ড ভালো না হুম হুম আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্লিন না ধরুন না হুম হুম মানে তর্কের খাতিরে ধরুন না বাট বাংলাদেশের বই বিক্রি সবচেয়ে বড় চ্যানেল হিসেবে হুম রকমারি আসলে এমন কি করছে গত এক যুগে যেটার জন্য আসলে আমাদের এই বই পড়ার জায়গা থেকে রকম একটা অ্যাপ্রিসিয়েট করা যাইতে পারে লাইক এই যে কিছু কিছু আমি যে ছেলেটাকে বলছিলাম যে সে শুধু রিভিউই হবে তো এরকম তো এরকম দশ বিশটা ছেলে তো রকমারি নেটওয়ার্কে থাকা উচিত ছিল এবং যারা 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 আসলে রকমারি ই করতেছে মানে রকমারি তাদের ক্যাম্বাসার বানায় ফেলছে এরকম কিছু রকমারি করতেছে না হ্যাঁ কয়েকজন আছে যেমন রকমারিতে সাইদ মন নামে একটা ছেলে আছে খুব ভালো রিভিউ করে দেখে আমি এবং রকমারির রিভিউ ছাড়া প্রমোশনাল ভিডিও করে খুব ভালো করে তারপর জুবাই রিদ নাকামাল নামে একটা ছেলে ছিল এখন রকমারিতে নাই ও খুব ভালো কাজ করে তারপরে এই যে দুইজনকে পার্সোনালি আমি চিনি তার বাইরে আরো বেশ কয়েকজন থাকতে পারে তার মানে রিভিউ প্রমোট করার ক্ষেত্রে রকমারি কাজ করতেছে করছে আচ্ছা তাহলে তো রকমারি সমস্যা সমস্যা হচ্ছে আপনারা রকমারির মধ্যে একটা জ্ঞান হ্যাঁ আমার এবং রকমারির মধ্যে জ্ঞান ওকে আমি এটাকে রকমারি সমস্যায় মনে করব কারণ গ্যামেঞ্জামটা আমার সাথে না আমাকে তারা ধরেন এই সব ক্ষেত্রে কাজের ক্ষেত্রে প্রফেশনালিজম ক্ষেত্রে পার্সোনাল ব্যাপারগুলোকে এড়াইয়া প্রফেশনাল কাজ করাটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের জিনিস দেখেন আমি একটা কথা বলি আমাদের গ্রুপের সাথে গত নভেম্বর না ডিসেম্বরেও রকমারি একটা প্রোগ্রাম হয়েছে একটা রিভিউ প্রতিযোগিতা হয়েছে কেন হয়েছে এটা আমাদের তরফ থেকে তো তাদের সাথে কোনো ঝামেলা নাই আমরা মনে করি তারা যদি মনে করে যে আমাদের সাথে তাদের ঝামেলা আছে তাহলে আমরা কি করতে পারি তো আমাকে অ্যাপ্রোচ করছে যে আমরা আমি বলছি ওকে ফাইন আমাকে অ্যাপ্রোচ করে না খেয়াল করে না আমি গ্রুপের বলতে গেলে মানে মানে না মানে মাথা বলা যায় আমাকে আমাকে অ্যাপ্রোচ করে নাই অন্য যে কারোর সাথে অ্যাপ্রোচ করছে আমাকে আইসা সে বলছে যে ভাইয়া রকম আর অ্যাপ্রোচ করছে এই কাজ করতে চায় আমি তাদেরকে বলি না যে আমার সাথে কথা বলতে বলো অন্য কোনো ব্যাপারে আমি বলি আমার সাথে কথা বলতে বলো আমি সে আচ্ছা ওরা যদি করতে চাই করেন ওকে আমাকে নিয়ে গুপচেট খোলা হয়েছে সব আমি পুরোটাতেই ছিলাম মনিডোরে গিয়ে ছিলাম দেখছি বাট আমি কোনো কথা তেমন একটা বলি নাই আমার আমার আলাপের পারপাস কোন সোশ্যাল মিডিয়ার ট্রায়াল তৈরি করা না আমি করতেছিলাম যে যেহেতু আমি চাই যে বাংলাদেশে এরকম অন্তত সাঁইত্রিশ জন রিভিউয়ার থাকুক যারা হচ্ছে আর কোনো কারণ নেই সেটা চল্লিশই হইতে পারতো আর এর আগে প্রাইম নাম্বার থার্টি সেভেনই আছে সো সাঁত্রিশ জন এরকম রিভিউয়ার থাকুক যারা শুধুমাত্র বই রিভিউ ফিল্ম রিভিউ এভাবে করেই সংসার চালাবে এবং ওরা স্ট্যান্ডার্ড লাইফ লিড করবে সেটার জন্য এই যারা রকমারি আছে বা এই ধরনের প্রতিষ্ঠান আছে তারা কেন তাদের তারা যদি তাদেরকে ফ্রিলান্স হিসেবে হ্যান্ড না করে তাহলে তারা আসলে এটা তারা আসলে

বাতিঘর বা অন্যান্য প্রকাশনী অন্যান্য বড় বড় প্ল্যাটফর্মগুলোর যতটা দায় আছে রকমানি নিজে যেহেতু দাবি করে এবং ডেটা বলা যে তারা সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটর এই সাঁত্রিশ জনের মধ্যে উনত্রিশ জনের দায় রকমারির বাকি আট জনের দায় হচ্ছে অন্যান্য প্রকাশনীর ওই জায়গা থেকে বললাম মানে আমি রকমারি ভাই অন্য যারা আছে যাদের কথা বলেন কেউ অ্যাপ্রোচ করে না হ্যাঁ সো আমি হ্যাঁ ওই জন্য বললাম মানে ট্রায়াল না মানে এটা জাস্ট আপনার ক্যারিয়ারে ওই থেকে মানে কি হয় জানেন ধরেন আমি কোনো একটা বইয়ের রিভিউ হয়তো বাতিঘরে বসে দাঁড়ায় করলাম সেটা বাতিঘর থেকে হচ্ছে কি বলে এটাকে শেয়ার শেয়ার করে ওই আর কি ওকে এখন যেহেতু আপনি রিভিউ করেন এটার জন্য কোনো একটা বই হুম আপনার পড়তে ভালো লাগতেছে না বা আপনি পড়বেন না কিন্তু আপনাকে তিন হাজারের জায়গায় চার হাজার টাকা দিল তারপর সেই বইটাকে আপনি রিভিউ করেন না করেন না রিভিউ আমি করি হুম ওই যে আমি তাকে বলি যে ভাই বইটা কিন্তু আমার একদমই ভালো লাগে না রিভিউ করার আগে একবার বলি একদমই ভালো লাগে নাই আমি এখন ধরেন যা বলবো সেটা আপনার হিতে বিপরীত হইতে পারে তো তারপরেও আমি আশ্চর্যভাবে খেয়াল করছি যে তারা মানে তারা বলে অ্যাপ্রুভ করে যে এত যা ইচ্ছা বলে এত উদার মনে আছে আমি বেশ কয়েকজন পেয়েছি এরকম আচ্ছা বাট আমার পয়েন্টটা হচ্ছে যে যে কারণে আপনি চাকরি করলেন না মানে যে জিনিসগুলো পছন্দ না সেই কারণ পছন্দ না বলে তো চাকরি করতেছেন না পছন্দের কাজ করতে গেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই জীবিকার কারণে মানে যদি আপনাকে টাকা না দিত তাহলে তো আপনি জীবনে ওই বইটা পড়তেন না তাই তো তাহলে পুরোটা পড়তাম না শুধু হয়তো করতাম হ্যাঁ মানে কারণ অনেক বই আছে আমি আপনি বলছি যে যত বই আছে আমার আপনার ছেলে মিলেও আসলে শেষ করতে পারবে না তো আপনি যে বইটা পড়তেনি না সেফ তিন হাজার বা চার হাজার ফিগার পরে যখন পড়তেছেন বই পড়তে আপনার সময় না যে যায় তো তখন এইটাও কি যখন এই যে একটা চাকরি হয়ে যাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে এখন এইটাকেও আমি কাজে লাগাচ্ছি কোথায় আমার লেখা লেখিতে আমি বুঝতে পারতেছি সে কি লিখছে আমি যে বুঝতে পারতেছি যে তার এই লেখাটা ভালো হয় না এটা আমার লেখাতে আমি কাজে লাগাবো

এই বইটা মানে যদি কেউ এটার জন্য আমাকে পে না করতাম এটা পড়তাম না কিন্তু যেহেতু পে করছে তাইলে আমি এটা পড়তেছি এখন এটা আমার একটা জীবিকার অংশ এটাকে আমি জাস্ট জীবিকার অংশ হিসেবে ধরতেছি মানে সারাদিন আমি যদি আমার বেছে বেছে আমার পছন্দের বইগুলাই যদি পড়ি এটার জন্য আমাকে তো কেউ পে করবে না যেটা করা উচিত ছিল আপনি যেটা বলেন আমি আপনার পয়েন্টটা কিন্তু বুঝছি আমি সেই জায়গাতেই বলতেছি যে শেষ পর্যন্ত যদি সেই অপছন্দের কাজই করতে হয় তাইলে আর এত আয়োজন করে এইটা এই লাইনে ঢোকাটা কি তাহলে ওর ডিসিশন হলো আমার কাছে মনে হয় কারণ ওই যে আরেকটা প্লাস পয়েন্ট যেটা ওই যে ড্যামেজ কন্ট্রোল বা ডিফেন্স মেকানিজম যেটা বললেন এটার জন্য মোটামুটি হয়ে যায় আর কি এখন ধরেন আমাকে সেদিন আপনার ওই যে কি জানি ছেলেটার নাম আপনার ওই যে পরিচয় হলো সবুজ না নাইম 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 একটা পোস্ট দিছিল না যে

একশো জনের কাছ থেকে নেই তাহলে মাসে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে একশো জন ম্যানেজ করা আমার জন্য ব্যাপার না এটা আমি চাইলেই পারবো সেটা আমি করতে পারবো না এটা আমার ইদিক্সের জন্য এখন ধরেন এই যে অ্যামাউন্টের কথা আমি বললাম এটা যদি আমার কোনো না কোনো ভাবে কেউ না কেউ আমাকে প্রতি মাসে পৃষ্ঠপোষকতা করে যে তোমার হচ্ছে এই এদিক সেদিক তাকানোর দরকার নাই তুমি তোমার পছন্দ মতো বই কিন হওয়ার আর হচ্ছে সেটা নিয়ে ভালো মন্দ আমাদের জানাও তাইলে আমার আর ওই যে যেটা আমি অর্ধেক পরে রেখে দিতে চাইতাম ওকে যদি আমি থিওরিটিক্যালি যদি আমি থিওরিটিক্যালি চিন্তা করি যদি এরকম কোন লোক একাধিক লোক হয় এবং আপনার পছন্দের তিনশো বই করতে পারে সেখানে কি তিনশোর মধ্যে রাই থ্রেদার বই হবে নাকি সেখানে অন্যান্য বই হবে না অন্যান্য বই হবে দুইশোর অর্ধেক অর্ধেক হইতে পারে যে অর্ধেক থ্রিলার হতে পারে বাকি অর্ধেক বাকি সব থ্রিলার বই আসলে উপযোগিতা কি মানে আপনার পেছনে আপনার পেছনে যদি আমি এরকম পাঁচজন ইনভেস্টর জোগাড় করে যে বছরে আপনার পেছনে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করবে

তখন আমি তাদেরকে খুশি করার জন্য এই বইগুলো নিয়ে কথা বললাম আর বাকি যে সময়টা আমি যে বললাম যে চোদ্দ ঘন্টার মধ্যে তো কিন্তু আমার ধরেন এটার জন্য পার ডে হয়তো দুই ঘন্টা লাগবে বড় হুম তাদের বই নিয়ে কথা বলার জন্য বাকি যেই দশ ঘন্টা বলেন আট ঘন্টা মেরে কেটে আমি পাঁচ ঘন্টাই বলেন পাঁচ ঘন্টার মধ্যে আমার একটা চিলার পরা তো না আমার প্রশ্নটা কিন্তু আমি খুব ক্রিটিক্যালি একটা প্রশ্ন করছি যে ঠিকারের নলেজ বা উইজডম প্রডিউস করতে থ্রিলার এর আসলে উপযোগিতা কতটুকু থ্রিলার কি আদৌ কোন নলেজ ও উইজডম প্রডিউস করে যেটার কারণে আপনারকে ওই পাঁচজন বা দশজন লোক বছরে আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে এখন এখানে থ্রিলার তো আপনার এই কথাটার উত্তর যদি দেই আমি একদম এক কথাই দিতে পারবো না আমি একটু শুরু থেকে বলি আমি কখনো আমাকে যে ইন্টারকন্টিনেন্টাল বলেন কিংবা যে কোনো ফাইভ স্টার হোটেল বলেন কিংবা কোনো একটা এয়ারপোর্টে কোথায় গিয়ে কি করতে হবে বলেন কিংবা যে কোনো কিছু বলেন যেটা আমি আগে কখনো এক্সপিরিয়েন্স করি নাই গ্রামের ছেলে গ্রামে পড়াশোনা করছি তারপর ঢাকায় এসে যখন এইগুলোতে আমি গেছি কখনো আমার হচ্ছে লজ্জায় পড়তে হয় না ঝামেলায় পড়তে হয় নাই কী করতে হবে বলে হতো হয়ে দাঁড়ায় থাকতে হয় নাই এই জিনিসগুলো আমি জানি কোথেকে জানি আমি ওই থ্রিলার থেকেই জানি থ্রিলারে এই জিনিসগুলা প্র্যাকটিক্যাল জিনিসগুলা বেশি থাকে সামাজিক যে বইগুলা বলেন আপনি বা প্রেমের উপন্যাসগুলা বলেন এগুলাতে প্র্যাকটিক্যাল জিনিসগুলা কম থাকে তাদের তাদের জীবন তাদের একটা ফিলোসফি থাকে তাদের একটা দর্শন থাকে সাইকোলজি থাকে এইটা তারা প্রচার করতে চায় কিন্তু প্র্যাকটিক্যাল আপনি বাস্তব জীবনে যে জিনিসগুলো আপনি করতেছেন এই ব্যাপারগুলো হচ্ছে ওই থ্রিলার বইয়ের মধ্যেই থাকে আপনি যাচ্ছেন

এখন ধরেন আপনি যখন ছোট থেকে বা ধরেন এসএসসির পর থেকে আপনি অন্যান্য বইও পড়েন থ্রিলারও পড়েন আপনি একটা সময় গিয়ে দেখবেন যে আপনি জীবনের অনেক জায়গায় অনেক কিছু ফেস করতেছেন যেগুলোর উত্তর আপনি জানেন এগুলো আপনাকে ওই থ্রিলার বই শেখাচ্ছে আপনার অবচেতন মনের মধ্যে এটা ঢুকে যাচ্ছে আপনি হয়তো তখন জানতেছেন না আপনি কি শিখতেছেন অ্যাকচুয়ালি বা অথবা আমাকে যদি করে প্রশ্ন করেন এই বইটা পরে আপনি কি শিখছেন আমি আপনাকে হয়তো উত্তর দিতে পারবো না কিন্তু এই নলেজটা আমার কাজে লাগবেই না মানে বই পড়ে শেখা জিনিসটা তো আসলে অনেক ব্রড আমি ঠিক আমি বলতেছি যে কথা বলি আপনাকে থ্রিলার মানে আমাদের দেশে আপনাকে বলতেছি না আমাদের দেশে থ্রিলার জিনিসটাকে একটু ছোট করে দেখানো হয় দেখা হয় এবং এটাকে

নৃশ্যের এই জরাশস্ত্র বললেন যে বইটা ওইখানে মৃত্যু এবং বার্ধক্য বিষয়ে যে আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক বিষয়ে যে আন্ডারস্ট্যান্ডিং ফ্যান্টাস্টিক এটা নিয়ে আমার নিজের লেখা একটা গল্প আছে মৃত্যুর গদ্য এটা একটা থ্রিলার গল্প অথবা একটা হরর গল্প হরর আছে থ্রিলারও আছে মৃত্যুর গদ্য এখানে একটা মানুষের হচ্ছে মানে মৃত্যু থেকে নিয়ে মানে জীবনের যে জার্নির ব্যাপারটা এই ব্যাপারটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি এখানে কাউকে ছিল দেওয়ারও চেষ্টা করি নাই কাউকে হর দিয়ে ভয় দেখানোর চেষ্টা করি না বাট এটার মধ্যে ছিলও আছে ভয়ও আছে তো মূল যে জিনিসটা আমি বোঝাইতে চেষ্টা করছি যে একটা মানুষের যে মৃত্যু যে ব্যাপারটা এটা কেন হয় কি কারণে হয় মানুষ বার্ধক্যে কেন আসে তো এই জিনিসগুলা দিয়ে কি কোনো নলেজ গেন হচ্ছে না এটা আমি জাস্ট আমার আমারটা উদাহরণ দিলাম তো আমি ছোটো লেখক আর যারা রাঘব বোয়াল আছে যারা কাতলা আছে তারা তো এই জিনিসগুলো আরো ব্রডলি লিখে থ্রিলার মানে যে শুধুমাত্র তার মধ্যেও হচ্ছে আপনার দর্শন থাকে তার মধ্যে তারপর হচ্ছে আপনার সাইকোলজি থাকে তারপর হচ্ছে আপনার এই মানসিক দ্বন্দ্ব থাকে আপনার হচ্ছে মনস্তাত্ত্বিক অনেক ব্যাপার স্যাপার থাকে যেগুলো হচ্ছে আপনি নর্মালি অন্য অন্য কোথাও হয়তো পাবেনই আচ্ছা মানে একটা জায়গায় অনেকগুলার মিশেল থাকে যেটা আপনি অন্য পাঁচটা বই পড়ে হয়তো আপনার গেন করা লাগতো ওকে কারণ আমি এখানে একটা বই উদাহরণ দিই পিলগ্রিম আই এম পিলগ্রিম নামে একটা বই আছে আচ্ছা তাহলে ওরহান পাবো কেন থ্রিলার লেখে না এখন কে কেন কি করে না এটার উত্তর আমি দিতে পারব না এই পল সার্থ সার্থ কেন থ্রিলার লেখে না ড্যান ব্রাউন কেন লিখে তাইলে সেটা তো ওনার তো কালা তো জনরা হ্যাঁ তারা কেন লিখে তাদের ওটা হচ্ছে তাদের স্বাধীনতা তারা এটা লিখে আনন্দ পায় কারণ তারা হয়তো পাঠক হিসেবে ওটা পড়তেও মজা পায় জন্য সে ওইটা লিখতে মজা পায় তাই না তো এটা তো পাঠক বেদে রুচি বেদে এটা হবে স্বাভাবিক আলোচনাটা থ্রিলারের পক্ষে বিপক্ষে ওই জায়গায় জানাচ্ছে না আমি বলতে চাচ্ছিলাম যে যদি আপনাকে এরকম পাঁচজন দশজন আপনার উপরে ইনভেস্ট করেন যে আপনি নলেজ এবং উইজডম প্রডিউস করার জন্য কাজ করবেন সেখানে থ্রিলার কে আপনি বলতেছেন যে ঠিক এইভাবে নলেজ প্রোডেস্ট করতে হেল্প করবে বলে আপনি মনে করেন ও ওইটা ওইটা বোঝার জন্যই বলতেছি আপনি না ধরেন এখানে আমি যে নন ফিক্সন বই পড়ি না তা না তবে নন ফিক্সন বই রেজিউ আমি কম করি কারণ হচ্ছে আমার যে অডিয়েন্স আছে আমার যে পাঠক বেজ আছে তারা মানে ওইগুলা পছন্দ করে না আপনার কে যারা দেয় অ্যাপয়েন্ট করে রিভিউ করে জন্য এই সংস্থা তারা কি প্রতিষ্ঠিত লেখক নাকি স্বল্প প্রতিষ্ঠিত লেখক না প্রতিষ্ঠিত লেখকও আছেন আবার মাত্র মাত্র লেখা শুরু করেছেন তারাও আছে প্রতিষ্ঠিত লেখক কোন আপনাকে অ্যাপয়েন্ট করে প্রচার দরকার তাই আচ্ছা সে মনে করে তার বইটা নিয়ে আলোচনা হওয়া উচিত এখন হয়তো আমি নিজে তার বইটা নিয়ে কথা বললে হয়তো বলতাম অবশ্যই সে জানাই আমি তার বইটা নিয়ে কথা বলবোই এমনও আছে মানে আমি নাম বলছি না কারোরই এমনও আছে যে সে জানে তার বইটা নিয়ে আমি কথা বলবোই তো তার এখনই দরকার এই বই মেলার মধ্যেই দরকার কারণ তার আত্মবিশ্বাস আছে সে এবার একটা ভালো বই লিখছে এবং সেটা আদি রিভিউ করুক আদি রিভিউর একটা দাম আছে সে মনে করতেছে আমি বলতেছি না সে মনে করতেছে আদি রিভিউর একটা দাম আছে আদি রিভিউটা করলে তার জন্য এটা ভালো হবে তখন সে আমাকে তখন তখন অ্যাপয়েন্ট করতেছে যে এই বইটা আমাকে এখনই রিভিউ আপনি তো পডকাস্টও করেন আপনার পডকাস্টের বেসিক আইডিয়াটা কি আসলে আমার পডকাস্টে আইডিয়া হচ্ছে বই কে কী বই পড়তেছে ওইটা হচ্ছে মেন কথা ধরেন আমার পডকাস্টে বেশিরভাগই হচ্ছে আমি লেখকদের ইনভাইট করি শুরুর দিকে পাঠকও ছিল কিছু আবার পাঠকও আসবে পাঠক আসবে তারপর হচ্ছে প্রচুর শিল্পী আসবে প্রকাশক আসবে তো ধরেন আমার এখানে মেন ব্যাপারটা থাকে ধরেন সাপোজ আমি আপনাকে আনলাম তো আমার প্রধান ইয়ে থাকে যে প্রথম প্রশ্নটাই থাকবে হেম ভাই আপনি রিসেন্টলি কি কি বই পড়লেন এটা দিয়ে আমি গল্প শুরু করি তারপর আপনি একটা বইয়ের কথা বললেন সেই বইটা নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করলাম তারপরে তার আগে কি বইটা পড়ছেন সেটা নিয়ে আলোচনা করলাম তার মধ্যে আপনি আমাকে আবার প্রশ্ন করলেন যে আপনি কোন বইটা পড়লেন আমি রিসেন্টলি কোন বইটা পড়লাম এটা নিয়ে আমি কথা বললাম যখন যখন করি তখন আমার রিসেন্টলি বড় চালিকাটা তো চেঞ্জ হয় সেটা নিয়ে আমরা কথা বললাম মোট কথা হচ্ছে যে বই আমরা আপনি কি বই পড়ছেন একজন লেখক লেখক হিসেবে কি বই পড়ছে কিংবা একজন প্রতিষ্ঠিত পাঠক যাকে মানে পাঠক হিসেবে সবাই চিনে সে কি বই পড়ছে এটা অনেকে জানতে চায় কারণ এটা জানলে তার চিন্তা ভাবনা সহজ হয় এটার জন্য আমি করি আচ্ছা এটা কি মানে মতো পেইড না না এটা এটা সম্পূর্ণই এটা কোনো স্পন্সর আমি এখনো পাই নাই ওইভাবে তবে স্পন্সরের খোঁজে আছি ভালো স্পন্সর পাইলে আমি এটা আরো একটু ব্রডলি করার চিন্তা ভাবনা আছে আর কি ওকে সো আপনার সাথে আলাপ শেষ করব আমি লাস্টে যে বিষয়টা জানতে চাই যে এই যে সাত বছর ধরে আপনি মোটামুটি রিভিউর মধ্যে একটা জীবন কাটাই দিচ্ছেন সো এই জীবন থেকে সাত বছর পরে মানে যদি এই করা হয় যে এইটাকে আরও সাত বছর কন্টিনিউ করার প্ল্যান আছে নাকি আপনার মনে হয় যে আসলে এইটা আসলে ডিপেন্ড করে আমার মেজাজ মসজির উপরে আমার কাছে যদি মনে হয় যে সাত বছর পরেও ওই ইনকাম দিয়ে আমার চলে যাচ্ছে তাইলে হয়তো আমি অন্য কোথাও মুভ করব না কিন্তু যদি মনে হয় যে না এটা দিয়ে আমার হচ্ছে না তাইলে আমার হয়তো অন্য কোনো চিন্তা করা লাগতে পারে আচ্ছা ওকে সো এখন পর্যন্ত তো আপনি আপনার এই ক্যারিয়ারে খুশি আছেন তাই তো আলহামদুলিল্লাহ খুশি আছি ওকে সো আপনার এই জীবনে প্রাচুর্য না থাকলেও স্বচ্ছলতা আছে আমি হ্যাঁ আমি মিনিমালিস্টিক লাইফ লিড করি আমার হচ্ছে আমার ব্যাপারটা হচ্ছে আমার যদি বিশ টাকায় চলে যায় আমি তিরিশ টাকার জন্য হা হতাশ করি না আচ্ছা আমি বিশ টাকা নিয়ে সুখে থাকি আচ্ছা সো ঠিক আছে আদি আপনার সাথে অনেকক্ষণ কথা হলো আপনি বসেন আমি শো শেষ করি আপনার এই বাবুল রেশির প্রোগ্রামে আমাকে ডাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে আড্ডা দিতে দিতে ফোন দিক দিয়ে 2 ঘন্টা প্রায় পার করে ফেলছি আমরা বুঝতে পারি নাই এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভবিষ্যতে ডাইকেন আশা করছি ডাইকেন ইনশাআল্লাহ আমি যে 37 জন রিভিউয়ার খুঁজতেছিলাম বা খুঁজি যে বাংলাদেশ এরকম 37 জন রিভিউয়ার থাকবে যারা ফিল্ম রিভিউ করবে বুক রিভিউ করবে রিভিউ নিয়েই একটা স্বচ্ছ জীবন পার করবে সেটা যে বাংলাদেশে এখনও হচ্ছে না এটার জন্য আমি কিছুটা কিছুটা না বেশ ভালো রকম মর্মাহত সতেরো আঠারো কোটি দেশের জনগণ এবং এদের বড় অংশই তরুণ অথচ এখানে এই কি বলে নলেজ নলেজকে অ্যাডভার্টাইজ করার মতো মানুষ যে নাই এই যে সামগ্রিক ব্যর্থতা এবং হতাশা এটার দায় আসলে কে বা কারা নেবে সেটা খুঁজে বের করা দরকার আমার মনে হয় যে যারা আসলে বৃত্তশালী লোক তারা মদ খেলুক মদ খাক জোয়া খেলুক আরও বিভিন্নভাবে খরচ করুক কিন্তু সেখান থেকে বছরে বার্ষিক মদ এবং অন্যান্য খরচের কিছু একটা অংশ এই ধরনের রিভিউরের পিছনে খরচ করলে আমার মনে হয় যে সোসাইটির যে ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল এবং সোশ্যাল ক্যাপিটাল সেটা গ্রোথে হেল্প করবে সেই জন্য অলরেডি যে সমস্ত এক্সিস্টিং প্রতিষ্ঠান আছে তারা মনে হয় যে কেক কাটা বা এই ধরনের বিভিন্ন ক্যাম্পেইনের যে বছরে যদি দশ লাখ বা বিশ লাখ টাকা খরচ করে সেখান থেকে অন্তত পঞ্চাশ হাজার টাকা যদি জাস্ট বাঁচা এই ধরনের করার চেষ্টা করে সেখানে মনে হয় সাঁত্রিশ জন থেকে অন্তত তেরো জনের ভিগার পাওয়া যাবে সো এইটা একটা আমার মনে হয় যে এরকম একটা অ্যাক্টিভিজমের দরকার আছে এবং আমাদের আরও বেশি বেশি এই ধরনের পডকাস্ট করা উচিত যে তুমি কেন টাকা দিবে না তুমি ঘুষ খাও যাই করো যাই করো এই ধরনের কিছু কাজে খরচ করো কারণ আগেকার দিনে যে ধনীরা ছিল বা রাজা ছিল তারা হিরেম চালাইতো এটা অনেক জায়গায় বলছি হিরেম চালাইতো সেই রকম জীবন জীবনযাপন করতো বাট একই সাথে তারা এই ধরনের লোকজনের পিছনে পৃষ্ঠপোষক করতো তাতে আসলে একটা সোসাইটি ব্যালেন্স তৈরি হয় কিন্তু আমরা যে একটা ইমব্যালেন্স হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে পড়ছে সোসাইটি একটা হরমোনাল ইমব্যালেন্সের আটকা পড়ছে সেই হরমোনাল ইমব্যালেন্স থেকে করার জন্য আমাদের এই ধরনের যারা সম্পদশালী লোক তোমরা দুর্নীতি করো আমি তোমাদের দুর্নীতির সাথে আছি কিন্তু সাথে সাথে এই ধরনের লোকজন যারা আছে তাদেরকে পৃষ্ঠাচার করো সাঁইত্রিশের মতো উনআশি জন রিভার তৈরি হোক সো আদি ভাই আজকে একটা এক্সাম্পল ছিল ওনার ওনার ওয়ে অফ থিঙ্কিং ওনার প্রসেস সব কিছুর সাথে আপনার একমত হইতে হবে না একমত হওয়া জরুরিও না কিন্তু শেষ পর্যন্ত উনি যে একটা লাইফ লিড করতে সাহস করছে এবং এখনও পর্যন্ত টিকে আসছে এটাতে আসলে একমত না হবে অ্যাপ্রিসিয়েট করতে হবে তো এই জন্য একজন রিভার পাওয়া গেছে আরও ছত্রিশ জন খুঁজতেছি আশা করতেছি দুই হাজার উনত্রিশের মধ্যে এই ছত্রিশ জন পাওয়া যাবে সো ওই জন্য বৃত্তশালীদের সহায়তা দরকার সবাই ভালো থাকেন বাবুল রেশো আজকের মধ্যে এখানেই শেষ